বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী খুলনা জেলার দিঘুলিয়া থানার বারাকপুর আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2018 সালের 24, 25 ও 26 ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী 43তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে শেষ দিন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাতক্ষীরা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم. ارشاد হচ্ছে, তোমরা কি মনে করো যারা হাজিদেরকে পানি পান করায় এবং আল্লাহর মসজিদুল হারামের সেবা করে, খিদমত করে, ওরা তাদের সমান? যারা ইমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং আল্লাহর রাস্তায় দিন কায়েমের চেষ্টা সাধনা করে, আল্লাহর কাছে এ দুটি দল সমান নয়। বস্তুত আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত দেন না। যারা ইমান এনেছে এবং হিজরত করেছে আর আল্লাহর রাস্তায় দিন কায়েমের পথে জানমাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবং তারাই হবে সফল কাম। তাদেরকেই তাদের রব রহমতের শুভ সংবাদ দিচ্ছেন এবং আল্লাহর সন্তুষ্টি শুভ সংবাদ, আর তাদের জন্যই সেই জান্নাত যেই জান্নাতে আছে চিরস্থায়ী নেয়ামত সমূহ। Mm-hmm.
জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খুলনা দিঘলিয়া উপজেলার বারাকপুর আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 43তম ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন ও আমিনিয়া ইসলা সাহেব মাহফিলের সমাপনী দিবস সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি বারাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার মিয়া আল্লাহ পাক তার হায়াতে তৈয়বাকে কবুল করুন। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন মঞ্চে বসে আছেন আপনাদের জনপ্রিয় জননন্দিত জননেতা দুই নম্বর বারাকপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ গাজী জাকির হোসেন মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে হাজারাত এই মঞ্চকে অলঙ্কৃত করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুললিত কণ্ঠের আলোচক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির বিদেশ বিষয়ক সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাইজন জনাব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আমিন সাহেব বক্তব্য রেখেছেন জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব অন্যান্য ওলামায়ে হাজারাত মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েরা ছোট্ট কচিকা ছাড়া পর্দায় থাকা মা বোনেরা প্রশাসনের বন্ধুরা সাংবাদিক ভাইয়েরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই নত শিরে অবনত মস্তকে সে মহান স্রষ্টার দরবারে প্রশংসা সুজুদ এবং শুকরিয়া যিনি একান্ত মেহরবানি করে আজ আল কোরআনের আলোচনা শোনার জন্য এই মাহফিলকে কবুল করেছেন। আপনারা শত ব্যস্ততা শত কাজ ফেলে কোরআন করিমের আহ্বানে ছুটে এসেছেন, আমরা একটি জান্নাতি পরিবেশে বসার সুযোগ পেয়েছি, সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাহেব মদিনায় দরুদ এবং সালাম পেশ করি, যেই নবী আপনারা আমার শাফাতের কাণ্ডারি, যিনি ছাড়া আদালতে আখেরাতে আর কোনো বন্ধু পাওয়া যাবে না, যিনি ছাড়া আপনার আমার জন্য সুপারিশকারী কোন নেতা আর কাউকে পাবো না, সে মহান নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রওজা মুবারকে আজকের মজলিস থেকে প্রাণ ভরে দরুদ এবং সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এটা তাফসীর মাহফিল আবার ইসলাম সব দুটো একসাথে মাহফিল, এখানে আলোচনার জন্য প্রত্যেকেরই মনে হয় সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, ভালো ভালো সাবজেক্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথম দিন বিশ্বনবী নামা সুরা তাকাসুরের তাফসীর, কবরের তিনটি প্রশ্নের জবাবের তাফসীর, দ্বিতীয় দিন কেয়ামতের ভয়াবহতা মানব সৃষ্টির কৌশল আলহামদুলিল্লাহ, সুরা আসরের তাফসীর হয়েছে, সুদ নেশা শিরক বিদাতের বিরুদ্ধে তাফসীর হয়েছে, মুসলিম উম্মার ভৃত্তত্বের উপরে তাফসীর হয়েছে। আমারে আজকে যে সাবজেক্টটা দিয়েছেন কোন দলটি জান্নাতি, আমি তো এখন এখানে চিন্তিত, দল বলতে তো আমরা যা বুঝি, বাংলাদেশের দল পার্টি আমরা সবাই চিনি, কি কর চিনি না, 40টার উপরে রাজনৈতিক দল আছে, আছে না নাই, তার মধ্যে দু চারটার লোকজন পাওয়া যায় আর বাদ বাকি তো রিক্সা মার্কা দল, ভ্যান মার্কা দল, অটো বাইক মার্কা দল আছে, আছে না দেখি, স্বামী স্ত্রী দুজন মিলিয়ে এক দল এমনও আছে। প্রিয় হাজিরিন, তো এখানে
সাবজেক্ট বলে মানে হলো শ্রোতাদের মধ্যে একটা প্রশ্ন, জনতার মাঝে প্রশ্ন, আজকে কোন দলের কথা কয় দেখি, দল কাকে বলে? দল আসলে দলের ব্যাপারটা কি? যদিও সাবজেক্ট কোন নিয়েতে কি দিয়েছে না বিজানি যায়, তা আমার এই সাবজেক্ট দিয়ে এটা বেকায় দিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। কোরআন থেকে তাফসীর করতে হবে এই সাবজেক্টের আলোকে, ঠিক না বেঠিক কথা বলেন? এখন কি সভাপতি বলে হুজুর দিয়ে তো ফেলছি, একটু একটু সাইড দিয়ে যান, আর একজন একটুকে কানে কানে করলে হুজুর না হয় সাবজেক্ট চেঞ্জ করি কথা বলি হয়। প্রিয় হাজির, আমার কাছে বড় আশ্চর্যের বিষয়, আমাদের দেশে আমরা কিন্তু মানুষ যা আছে দল পার্টি কেউ না কেউ কম বেশি করে, তাই না? রাজনৈতিক দলের সাথে সবাই সম্পৃক্ত আছে না, কেউ নেতা, কেউ কর্মী, কেউ সাপোর্টার, কেউ ভোটার, কেউ চুপচাপ ব্যক্তি, ঠিক না প্রিয় ভাইরা? কিন্তু আমরা কোন দল করলে জান্নাতে যেতে পারবো আজকে আলোচনা সেটা, ঠিক না? কোরআন থেকে দেখে নেব, আমি জানি না আমি কি কোরআন থেকে কোরআনে যা আছে তা বলতে পারবো, আমি জানি না। আলোচনা কিন্তু আমি যেহেতু কোরআন সামনে তাফসীর মানে কোরআন থেকে করবো ভাই, কারণ আমি তো বিপদে পড়তে রাজি না, ঠিক না ভাই? ঠিক, দুনিয়ার বহু চাপ আমাদের ঘাড়ে আসে কিন্তু আল্লাহর যে চাপটা আছে সেই চাপে তো একবার চাপটা হয়ে যায়, মুসিবতে ভরে যায়। প্রিয় বন্ধুরা, এখন আসুন আমি প্রথমে আসি দল বলতে কি, দল কোরআনে আসে না এই সব কথা। কোরআন কারিমের ভিতরে 114টা সুরা, 114টা সুরার ভিতরে একটা সুরার নাম আছে রাষ্ট্র, একটা সুরার নাম আছে সংসদ পার্লামেন্ট, একটা সুরার নাম আছে দল পার্টি সেনাবাহিনী, কোরআনে আসে না? প্রিয় বন্ধুরা, দল করা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন দল করতে, তিনি বলেছেন আমি জাগতিক দুনিয়ার কোন কি দল করেন সে আলোচনা বিষয়ে আমি যাব, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলামী, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ওয়ার্কার্স পার্টি, কেউ বেকার পার্টি, কেউ কল্যাণ পার্টি, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ জাগ পা, পিরেক পা, গণপ্রাম, বিকল্প ধারা, কে আছে না নাই? আবার কেউ সুন্নি মার্কা, কেউ সরসিনা, কেউ ফুদপুরা, কেউ আটটসি, কেউ বসিরহাটি, কেউ হাটহাজারি, কেউ কানপুরি, কেউ খানপুরি, কেউ রংপুরি, কেউ দিনাজপুরি, কেউ তুলসীপুরি, কেউ হাকিমপুরি, জৈনপুরি, মহাদেবপুরি, মির্জাপুরি, খানপুরি, আছে না নেই? এখন যত দল আর যত পুরি সবাই কিন্তু একটা জায়গায় দুর্বল আছে না নেই? কোরআনের কাছে দুর্বল আছে না নেই? কোরআন কার কালাম? জবান খুলে বলে কার কালাম? সেই কোরআন যা বলেছে, সেই কোরআন যে দলের কথা বলেছে, সেই কোরআন যে দলের সাফল্যের কথা বলেছে, জান্নাতে যাওয়ার কথা বলেছে, আমরা সেই আলোচনা করব, ঠিক না বেঠিক? দল করা কিন্তু ফরজ, দল করা কি? নামাজ পড়া যেমন ফরজ, দল করো ফরজ, রোজা রাখা যেমন ফরজ, দল করো ফরজ। দলের গুরুত্ব এত বেশি, নামাজ ও দলবদ্ধ ছাড়া জামাত ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা কম, ঠিক না বেঠিক? এই জন্য ইসলামের কোনো কাজ দলবদ্ধভাবে ছাড়া, দলগত ছাড়া আল্লাহর কাছে মকবুল হয় না। দেখেন হজে যাবেন দলবদ্ধভাবে সব, ঠিক না বেঠিক? রমজানে রোজা থাকে দলবদ্ধভাবে তারাবি করি, ঠিক না বেঠিক? দলবদ্ধভাবে ইফতার করি, ঠিক কিনা কয় বন্ধুরা? প্রতিটি কাজ ইসলাম বলা হয়েছে লা ইসলাম ইল্লা বিল জামাত, দল ছাড়া ইসলাম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াত দিয়ে দলকে ফরজ করেছেন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে দলগতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, বিচ্ছিন্নভাবে একা একা ইসলাম পালন করা যাবে না, একা একা কোরআন মান্য করা যাবে না। কার কথা? আমার ভাইরা, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কার কথা? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে, যেই দল মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজগুলো বন্ধ করবে। কার কথা? এই দুটি আয়াতের দুটি শব্দ, দুটি আমরের সিগান। প্রথম আয়াতি ওয়াতাসিমু ইতাসিমু আমরে হাজার মারুফের সিগা, পরে একটি লিতাকুন আমর গায়েবের সিগা, আর আল্লাহর আমর সিগা দিয়ে কোনো অর্ডার করলে সেটা হয়ে যায় ফরজ। ঠিক না? ঠিক। তাহলে দল করা কি? সে কার দল? কতক্ষণ কার দল? আরো জোরে জবান খুলে। প্রথম যে আয়াতটি বললো আয়াতে বলা হলো ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিয়া। আমি যেটা বলতে চাইতেছিলাম যে সবকিছুর ঊর্ধ্বে কুরআন, ঠিক না? এখানে হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাব্বিল্লাহ, আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি বা আল্লাহর দড়ি। হাবলুল মানে কি? রশি, দড়ি, দড়ি। আল্লাহর দড়ি কোনটা? কোন দড়ি ধরবো? দুনিয়ায় কত দড়ি আছে? এক রশি, দুই রশি, দশ রশি, বারো রশি, চোদ্দ রশি, কত রশি আছে? আছে না নাই ভাই? রশি অনেক বেশিও আছে, কমও আছে। আল্লাহ কোন রশি ধরতে কইল রে ভাই? আল্লাহ রশি আল্লাহ ধরতে কইল। প্রিয় হাজির, এখন আল্লাহ রশি কোনটা? বিশ্ব নবীর হাদিস থেকে শুনি, একটা হাদিসে আসছে। ইবনে খুজাইম বর্ণনা করছেন, ইন্না হাযাল কোরআন সাবাব ফাতামাসসাকু বিহি তারপুহু বিআইদি বিয়াদিল্লাহ ওয়া তারপুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফালান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা আও কামা ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন এই কোরআন হচ্ছে আল্লাহর একটা দড়ি, রশি। আল্লাহর রশি কোনটা? জোরে বলেন কোনটা? রাসূল বলছেন এই যে দড়িটা, দড়ির কয় প্রান্ত থাকে? দুইটা প্রান্ত থাকে, দুইটা মাথা থাকে, ঠিক কিনা? কোন দড়ির দুইটা মাথা থাকে কিনা? এই দড়ির দুই মাথা। আল্লাহ রাসূল বলছেন তার পুহু বিয়াদিল্লাহ, আল্লাহু আকবার। এই দড়ির এক প্রান্ত, এক মাথা সরাসরি আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাতে? আল্লাহর কুদরতি হাতে দড়ির এক মাথা। আরেকটা মাথা কোথায়? অতর্পহু বি আইদিকুম, আল্লাহ রাসূল বলছেন আরেকটি মাথা দড়ির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত হলো তোমাদের হাতে। জোরে বলুন সুবহান। তাহলে এই রশিটার এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা কার হাতে? আল্লাহ বলছে বান্দা ফাতামাসসাকু বিহি, এখন তোমার হাতে যদি রশিটা থাকে আঁকড়ে ধরো আল্লাহর কাছে যে দড়ির মাথা, তুমি যদি ওই দড়ি ওই রশি ধরে ফেলো, কোরআন কে আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু ওয়ালান তুখলিকু, কোশ্চিন কালো পথভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। আমার ভাইর, আমরা কিন্তু আল্লাহর সে দড়িটা সহজে ধরি না, কোরআন ধরতে চাই। দুনিয়ার কত কিতাব ধরি, ফজিলাতের বয়ান পড়ি পড়ি দুনিয়া শেষ করে ধরি, মানুষের লেখা বই পড়ি পাগল হইয়াছে, কিন্তু আল্লাহ যে দড়িটা দিয়েছেন এ দড়িটা ধরতে চায় না ভাই, এই রশি ধরতে চাই না। পীর সাহেবের রশি ধরে, রুমাল ধরে, ঠিক কি না? কথা কল না কেন? আরো ধরে কর, কিন্তু আল্লাহ রশি ধরতে চায়, এই কোরআন ধরতে চায় না। তো রাসূল বলছেন আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি আও কামা কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী মানে তোমরা কোরআন জানো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের জ্ঞান অর্জন করো, মান্য করো, এই কোরআন তোমাদের কি সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে কোরআনের রশি আল্লাহর হাতে একটা আছে না? দেখ যদি আমি ধরতে পারি এই রশি দিয়ে টান দিলি কোথায় ঝুলে দেব? ঠিক না? ঠিক। আল্লাহ পাক আদম হাকে যখন জান্নাত থেকে বের করে দেন, তখন তিনি বলেছিলেন আদম কেঁদে কেঁদে যারা যার আল্লাহ এই নাজ নিয়ামতে ভরা
জান্নাত থেকে দুনিয়াতে যেতে মন তো চায় না, আল্লাহ মাফ করে দাও, এত মাফ চাই আল্লাহ তবু অবিচল অটল না রে আদম রে, এই জান্নাতে আমার হুকুম লঙ্ঘন করলে থাকা যাবে না, চলে যাও। তবে একটা তোমার জন্য সংবাদ আছে, সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন। আল্লাহ বলছেন তোমরা সবাই নেমে যাও, তোমাদের কাছে যুগে যুগে আমার পক্ষ থেকে একটা নীতিমালা যাবে, বিধান যাবে, সংবিধান যাবে, রশি যাবে। আমার সেই সংবিধান, আমার সেই নীতিমালা, আমার সেই বিধিমালা, আমার রজ্জু রশি তারা আঁকড়ে ধরবে, মান্য করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, ওই রশি বি আমার জান্নাতে চলে আসবে, ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার পথ হলো আল্লাহর পথ, আল কোরআনের পথ, ঠিক কিনা? আর কোনো রাস্তা আছে? আর কোন পথ আছে? আর কোন মত আছে? বন্ধুরা, এখন আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন আদম হক, আর যুগে যুগে রশিটা দিয়েছেন সাথে সাথে, ঠিক না? ওই জান্নাতে যেতে হবে, কোন দলটি জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে? যারা এই রশিকে আঁকড়ে ধরবে তাদেরকে এই রশি জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? কোরআন যাদের কাছে নাই, আমার দেশে এই দুনিয়ায় বহুত বিভিন্ন মতবাদ, দল পার্টি আর বিভিন্ন তরিকত পরিকত বিভিন্ন তাস আছে না? এখন এর ভিতরে রাজনৈতিক দল হোক, সুন্নি মতবাদ হোক, পীর দরবেশ হোক, আর খানকা আমারকা হোক, যাই হোক না কেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে কোরআন থাকবে, কোরআন মাফিক চলবে, তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? আর যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে এই রশি নাই, জান্নাতে যাওয়া যাবে? কথা বুঝেন ভালো, কি যাওয়া যাবে? প্রিয় বন্ধুরা, পরিষ্কার ভাবে বুঝতে হবে, আল্লাহর এই রশি যারা ধরবে না, কোরআন যারা ধরবে না, কোরআন যারা মানবে না, মানব রচিত মতবাদ, লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, আব্রাহাম লিংকন, পৃথিবীর নেতা একতা হুতাদের তৈরি করা মতবাদ, আইডিওলজি, নিয়ম নীতি, আদর্শ, দল পরে যারা করবে জান্নাতের ঠিকানা তারা কোশ্চিন কালে খুঁজে পাবে না, পাবে না, পাবে না, ঠিক না বা ঠিক? মানুষের তৈরি কোন মত পথ, কোন সংবিধান, কোন নীতিমালা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জান্নাতে যেতে হলে একটাই মত, একটাই পথ, আল কোরআনের পথ, ঠিক না বে ঠিক? ধরে বলেন ঠিক কিনা? আরে হাসরের মাঠে একজন নেতা বন্ধু হবেন, সেই বন্ধু বলে গেলে হাদিসটা শুনেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আনা ফারাতুকুম আলাল হাউজ লা ইরফান ইলাইয়া রিজালুম মিনকুম হাত্তা ইযা আহওয়াইতু লিগুনা বিল উখতুরিজুনি ফাকুল আই রাব্বি আসহাবি আই রাব্বি উম্মতি ইয়াকুলুল্লাহু তাআলা ইন্নাকা লা তাদি মা বাদ্দালু বাদাক ফাকুল সুকান সুকান লিমান বাদ্দালা মিন বাদি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন সেই কঠিন হাসরের ময়দানে মানুষেরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, ওই ময়দানে হাজির হবে, মাথার উপরে সূর্য আসবে, মাথার মগজ চকবক করে ফুটে জমিনে পড়বে, সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ খসে খসে পড়তে থাকবে, জিহ্বা হাঁটু পর্যন্ত লম্ব হবে, কলিজা মুখের কাছে ঠেলা দেবে, জনতা মানবতা সারি সারি দল দলে ভাগ হয়ে যাবে, যারা আল্লাহর দলে কোরআনের দলে তারা এক পথে চলে যাবে, আর যারা জালেমের দলে তারা জালেমদের পিছনে চলে যাবে, ঠিক না বে ঠিক?
احشروا الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون من دون الله تعدوهم الى صراط الجحيم شديد الجرب দুনিয়ার আলেমদের পিছনে এক শ্রেণী মানুষ ছিল আলেমদের পিছনে, যে আলেমদের পিছনে থেকে অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আলেমদের দলে থাকবে, নবীদের দলে থাকবে, আর এক শ্রেণীর লোক থাকবে জালেমদের দলে। উশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদূনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন যারা ওই জালেমদের অনুসারী কর্মী সহযোগী ভোটার সাপোর্টার এবং যারা তাদের পিছনে চলেছেন আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মানুষেরই তৈরি নিয়ম নীতি মতবাদ মেনে চলেছেন, তারাই এক দলে হাজির হবে। নেতাকে পাবে কর্মীরা বলবে নেতা আজকে একটু সাহায্য কর, দুনিয়ায় তুমি হাকে ডাকে বিপদে মুসিবতে পাশে ছিলা, আজকে তোমারে পাইলাম যখন বিপদ থেকে উদ্ধার করো। আপনার চেয়ারম্যানকে এই বারাকপুরবাসী যখন ডাকেন তখন পান, রাত একটায় ডাকবেন তাও যাবে, দেড়টায় ডাকবেন যাবে, ঠিক যাবে ঠিক, হাসরের মাঠে একটু ডেকে দেখবেন কি বলে। মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, দুনিয়ার এখন নেতা ওই কঠিন মুসিবতের দিন এক লাইনে তড়ি দিয়ে বান্দা থাকবে। তাফসীরে জারিরের ভিতরে লেখা, তাফসীরে কুরতুবীতে লেখা, সূরা সফফাতের আয়াতের তাফসীরে একেবারে দড়ি দিয়ে নেতা কর্মী দলবদ্ধ হয়ে বাঁধা থাকবে, সব পিঠে বাঁধা। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, কর্মীরা যখন বলবে নেতা একটু সাহায্য করো, দুনিয়া তো কেটি জোড়া লাগাইতে, আজকে একটু জোড়া লাগাও, এই দড়ি কেটে দাও, হ্যান্ডকাপ কেটে দাও। নেতারা বলবে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলবে আজকে একটু সাহায্য চা, কি হলো তোরা একে অপর সাহায্য চাস না কেন, নেতারা ধরিস না কেন। নেতারা বলবে আজ আমার কোন ক্ষমতা নাই, তোমার যেমন পিঠমুড়ো দিয়ে বাধা আমারও পিঠমুড়ো দিয়ে বাধা, আমি আরো আমারও হ্যান্ডকাপ পরা, তোমারও ডান্ডা বেড়ি, আমারও ডান্ডা বেড়ি, তোমাদের কারো কারো ডান্ডা বেড়ি নেই একটা মামলা, আর আমি তো তিনের অধিক মামলার আসামি, আমার পায়ে ডান্ডা বেড়ি কি কহ। দুনিয়ায় তুমি যাদের ডান্ডা বেড়ি পড়ো আখের দে তারা আনন্দে ঘুরিবেন, আমি হ্যাঁ তুমি দেখবে সেই সব ডান্ডা বেড়ি এখন আমার পায়ে, কতগুলো মামলা, সুদ খাইছো মামলা, ঘুষ খাইছো মামলা, চুরি করেছো মামলা, গম চুরির মামলা, টিন চুরির মামলা, রড চুরির মামলা, ঠিক নেবে ঠিক, জেনার মামলা, খুনের মামলা, গুমের মামলা, মিথ্যা মামলা দিয়েছ তার মামলা, মিথ্যা সাক্ষী দিয়েছ তার মামলা, জুলুম করেছ তার মামলা, এরকম দেখা যায় এতগুলো মামলা ডান্ডা বেড়ি ডুবল ভরে গেছে, ঠিক না ঠিক। এখন কবে তাই তো আমি তোর সাহায্য করবো কি করে, আমি তো বিপদে ডান্ডা বেড়ি পড়া। আমার ভাইরা বন্ধুরা আমার দুনিয়ার এই সকল জাগতিক নেতারা বলবে আল্লাহ আজকে আমার কিছুই করার নাই, তোমরা যা খুশি তাই করে যাও। আমার ভাইরা ওই কঠিন মুসিবতের দিন একজন নেতা আপনার বন্ধু হবে, কয়জন নেতা জানি কেন না কয়জন, সেই একজন নেতা তিনি বলছেন আমি থাকবো ওই হাসুরির ময়দানে, যখন কঠিন ভাবে আমার উম্মত কষ্ট পাবে একটু পানি পানি করে চিৎকার করবে, আমি নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ফামান শারিবা মিনহু লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই পানি এক চোখ যে পান করবে জান্নাতে যাওয়ার আগে তার কলিজায় কোনো পিপাসা থাকবে না। রাসূল বলছেন ওই পানি নিয়ে আমি রেডি থাকবো, আমার উম্মত আসবে পানি পানি করব, প্রাণ ভরে যাবে, 50,000 বছর আর কলিজায় পিপাসা থাকবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু গ্রুপ আসবে, দল আসবে, লোকজন আসবে, আমি রেডি হয়ে গেলাম,
পানি নিয়ে পান করাবো, আল্লাহ পাক তখন একটা ব্যারিকেড দিয়ে উখতুলি জু দুনি আমার আর ওই উম্মতের মাঝে ব্যারিকেড দিয়ে ওদেরকে ছিনিয়ে নেবেন, ওদেরকে দূরে সরিয়ে দেবেন। আমি নবী, আল্লাহ আল্লাহ, আই রব্বি আসহাবি, আই রব্বি উম্মতি, হে আল্লাহ এরা না আমার উম্মত, আমার সাহাবি, আমার দলভুক্ত লোক। এদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ আমি পানি পান করতে চাই, এরা তো মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এতিমখানা বানাইছি, টুপি দাঁড়িয়েও আছে অসুবিধা দেখি। আল্লাহ কি বলবেন নবীন, ইয়াকুলুল্লাহু তাআলা ইন্নাকা লা তাদরি মা বাদ্দালু বাদাক, এই কথাগুলো আর বলে না, আলেমরাও বলে না, পাবলিকও জানে না, ওই পর্যন্ত জানি নবী পানি পান করাবে, শরবত খাবো ঢক ঢক করি আর যাব। কিন্তু যেগুলো দেবে না সেই কথা আর বলে না, কারা পাবে না, রসুল শুনবেন, আল্লাহ জানাবেন নবীরই, এদের কি পানির বরাদ্দ হবে না, কারণ হচ্ছে বাদ্দাল উপাদাক, তোমার পরে দুনিয়াতে তোমার নিয়ম নীতি পরিবর্তন করেছে, তোমার আইন কানুন পরিবর্তন করে ইসলাম ইজম বাদ দিয়া সেকুলারিজম করেছে, কমিউনিজম করেছে, সোশ্যালিজম করেছে, ক্যাপিটালিজম করেছে, ন্যাশনালিজম করেছে, মানুষের তৈরি মতবাদ দিয়া মানুষকে পরিচালনা করেছে, আমার ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া, কাজে আজকে এদের জন্য পানির বরাদ্দ না। এখন ভাইরা আমার, আল্লাহ নবী কি বলবেন, তারপরও কি জোর করি আল্লাহ রসুল পানি পান করাতে পারবে, আল্লাহর নির্দেশের বাইরে সুযোগ আসেনি। রসুল কি বলবেন, রসুলও কষ্ট পাবেন, কি আমার উম্মতের নাম নিয়া মিয়া সুদ খাইছে, ঘুষ খাইছো, জুত খুঁজি পাও না, যাও সুহকার সুহকার লিমাম বাদ্দালা মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার উম্মতের সাইনবোর্ড নিয়ম, আমার নিয়ম নীতি আদর্শ পরিবর্তন করে যারা মানুষের নিয়ম নীতি আদর্শ মেনে দল পার্টি করে বেরিয়েছ, আমার সামনে থেকে দূর হ, দূর হ, বেরিয়ে যাও। রাসূল দূর দূর করে তাড়িয়ে দিল, আশা করেন কি করি, দুনিয়ায় যা ইচ্ছা তাই করবেন, আর নবী পানি পান করাবে আর আপনি শরবত খাইয়ে জান্নাতে যাবেন, আশা করেন কি করি। প্রিয় হাজির, সেই নবীর সাথে, নবীর সাথে নবীর আদর্শ থেকে তারা সেদিন জান্নাতে যাবে, আজকে সেই আলোচনা হবে, ঠিক নেবে ঠিক বন্ধু আমার। আমি আপনাদের সামনে সূরা আত-তাওবা থেকে 19, 20, 21 তিনটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা আনতে চাই, আজকে আমরা যারা মুসলমান, কালেমাধারী, দরুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, আমাদের ভিতরে ঘুম ধরেছে, ফুকা ধরেছে, আমাদের ইমানগুলো কুড়ি কুড়ি খেয়ে নষ্ট করে দিচ্ছে, আর আমরা শুধু তসবির টানা টিপি টিপি ঘরে বসে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি, এটাও হবে কি হবে না, কোরআন থেকে আজকে শুনবো, ঠিক না বে ঠিক, রাজি আছেন তো? সেই আদালতে আখেরাতে বন্ধু হবেন একমাত্র নবী, ঠিক না? কতক্ষণ আর কেউ বন্ধু হবে? মোহাম্মদ মুস্তফা বন্ধু আমার, আহমদ মুস্তফা বন্ধু আমার, তুমি ছাড়া জীবন গো, তুমি ছাড়া জীবন গো অন্ধকার আগা, তুমি যদি না বন্ধু হও আমার, জীবনে নামবে অথই আধার। আমার প্রিয় ভাইরা, যেহেতু তাফসীর মাহফিল, কোরআন কারিমের তাফসীরে কিছু নীতিমালা আছে, আমি প্রথমেই আয়াতগুলো অর্থ সহ তেলাওয়াত করেছি। আলোচনা হবে কোন সূরা থেকে? সূরা তাওবা। তাওবা মানে কি? ফিরে আসা, রিটার্ন আসা, মানে শিরোরি মুম শিরোমণি মোড় থেকে ফিরে আবার দিগুলিয়ায় চলে আসা, তাই না? এরকম না, অন্যায় পথ থেকে, খারাপ রাস্তা থেকে, পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসাকে তওবা বলে, ঠিক নেবে ঠিক তওবা। প্রিয় হাজিরিন, আমাদের দেশের মানুষ, আমরা কিন্তু তওবা পড়ি বিভিন্নভাবে, শবে বরাতের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, কিংবা মাঝে মাঝে হুজুরে হাত ধরে, রুমাল ধরে আস্তাগফিরুল্লাহ পড়ি, কি করেন ঠিক না? কিন্তু এই আস্তাগফিরুল্লাহ পড়লাম
আবার ঘুষও খাইলাম, সুদও খাইলাম, মিথ্যা বললাম, এই তওবার কোনো দাম আছে? তওবা হবে তিনটি শর্তের বিনিময়ে। প্রথম শর্ত হলো তওবা পড়বেন অবশ্যই, আপনাকে আগে কোন পাপ থেকে তওবা পড়ছে সেই পাপটাকে চিহ্নিত করুন, সেই ভুলটাকে চিহ্নিত করুন যে এই ভুল এই পাপ, আমার মিথ্যা বলা আছে এটা পাপ, আমি সুদের কারবারে জড়িত এটা পাপ, আমি বেনামাজি এটা পাপ। এই একটা একটা করে নির্ধারণ করে সেই ভুল অন্যায়কে চিহ্নিত করে স্বীকৃতি দিয়ে এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ। দুই নম্বর হলো আমি তাফসীরে পড়েছি, আল্লাহ বলেছেন যেখানে আয়াতটা তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, এই আয়াতে আল্লাহ তাওবাতুন নসুহার জন্য তিনটা শর্তের একটা শর্ত বললাম। দ্বিতীয় হচ্ছে ওই ভুলগুলো থেকে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা, আল্লাহ অমুক অমুক ভুল থেকে আমাকে মাফ করে দাও, আমি তাগুতের পথে চলে আমাকে মাফ করে দাও, আমি মানুষের তৈরি রাস্তায় চলে আল্লাহ আমারে মাফ করে দাও, ঠিক না বেঠিক? তিন নম্বর হলো ওই ভুলগুলোর জন্য ভবিষ্যতে ওই ভুল না করার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার কর, আল্লাহ যা করেছি জীবনে এই ভুল আর করবো না, জীবনে কোরআন ছাড়া অন্য পথে চলবো না, জীবনে তোমার পথে ছাড়া মানুষের পথে চলবো না, তোমার নবীর দলে ছাড়া কোনো মানুষের দলে যাবো না, ঠিক না ঠিক? এই তিনটি শর্ত সাপেক্ষে যদি তওবা হয় সেটাকে বলা হয় তওবা। আর আমার দেশে যেগুলা মরণের সময় পড়ে, মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যুমুখী, আজরাইল এসে যখন গলার টুটি চাইপে ধরছে, তখন ইমাম সাহেব এটি কেন বুঝো আমার আব্বার একটু তওবা পড়াই দেন, বয়স তো মুরব্বীর 80 বছর। ইমাম এসে বলে সাসা পড়েন তওবা, সাসা বলে বৌমা, হুজুর পড়ায় তওবা, সাসা পড়ে বৌমা, সারা জিন্দগি চলছে অন্য রাস্তায়, এখন তওবা পড়লে কাজ হবে। এক যুবক বলছে হুজুর আমার আব্বা নামাজ পড়তো না, কিন্তু মরার সময় কালেমা পড়তে পড়তে মারা গেছে। আমি কইলাম তোর তো খুব খুশি খুশি লাগতেছে, কয় এলে সব সারা জীবন ইসলাম মানল না, কোরআন মানল না, নামাজ পড়ল না, মরার সময় যদি কালেমা পড়ি মরি থাকে আজিজ বলে জান্নাতে যাবে, তাহলে তো ফিরাউনও জান্নাতে যাবে, কি কর? ফেরাউন মরার সময় কালেমা পড়েনি, পড়ে নেই ফেরাউনকে যখন জিপি গলার টুটি ধরে চুলের মুঠি ধরে সাগরে সু পায়, ফেরাউনকে আর পারতেছি না, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, তাকে মাফ করবো তো কি বলতে চাস? কোন কালেমা? কয় আমি মুসার কালেমা পড়লাম, আমানতু আমি ইমান আনলাম, কোন ইমান আনলি? কামা আমানাত বিহি বনু ইসরাঈল, বনু ইসরাঈলের যে ইমান আছে সেই ইমান আনলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কই এখন তোর মৃত্যুর সহস উঠে গেছে, এখন কালেমা পড়বি আর তোর কবুল হবে আশা করিস কি করে? এই যে বিড়ি মুখের মধ্যে কাদা গুঁজে দিবি, ঠিক না ঠিক? কথা কর না কেন? তাহলে মৃত্যুর সময় কালেমা তওবা পড়া কোনো ফায়দা নাই, তার জন্য আছে যে তামাম জিন্দগি ইসলামের পথে চলেছে, ঠিক না ঠিক? যে তার সময় থাকতে অন্যায় পথ থেকে ফিরে আল্লাহর পথে আসতে পেরেছে তার জন্য তওবা কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি প্রসঙ্গ স্বরূপ কথা বলছি, এখন সূরা তওবা নাযিল হয়েছিল মদিনায়, এটা মাক্কী সূরা নয়, কোন সূরা? মাদানী সূরা। যে আয়াত তিনটা পড়েছি ওই আয়াত তিনটা নাযিল হয়েছিল বদর যুদ্ধের যুদ্ধের কিছু পরে, যুদ্ধ শেষ, বন্দীরা আছেন নবীর হাতে, কাফের বন্দি 70 জন, সেই বন্দীদের কিছু কথার উক্তির পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়। বিশেষ করে বিশ্বনবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় তাফসীর কারক মুফাসসির যিনি ছিলেন, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের জনক বলা হয়, তিনি হলেন বিশ্বনবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন এই আয়াতগুলো নাযিল হয়েছিল আমার পিতা বিশ্বনবীর আপন চাচা হযরত আব্বাসের শানে নাযিল হয়। বদর যুদ্ধ হলো কঠিন যুদ্ধের ময়দানে, যখন গ্রেপ্তার বন্দি কাফের 70 জন, ওই 70 জনের ভিতরে নবীর আপন চাচা আব্বাস বন্দি ছিলেন। আমার
ভাই বন্ধুরা, হযরত আব্বাসের শানে নাজিল হলো কেন? আব্বাস বলছে আলী, আলী সব কয়েকজনকে ডেকে ডেকে বলছে, বন্দি করে রেখেছো সারা রাত, আব্বাস ঘুম হয় না, কেঁদেছে কেঁদেছে কাতরাইছে। অনেক ধনী মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন, তার গায়ে যে জামা ছিল, জামার ভিতরে 40টা বোতাম ছিল স্বর্ণের বোতাম, এমন শৌখিন মানুষ। হযরত আব্বাস তাকে যখন রশিদি টাইট করে বাঁধা, সারা রাত কাঁদতেছে কেঁদেছে, বিশ্বনবী বলেন, কে কাতরায় কে কাঁদে? আল্লাহ নবী বললেন ঢিলা করলে সকল বন্দির রশি ঢিলা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবীর চাচা হযরত আব্বাস বিন আলী রে, আমি সংক্ষেপে শানে নজরে যেতে চাই। আলী, তোমরা আমাদেরকে বন্দি করেছ, আমাদের পরে ধিক্কার দিচ্ছ, আমাদের তিরস্কার করছ, আমাদেরকে হীন জ্ঞান করো, ছোট মনে করো, কেন আমরা এতই খারাপ? আমাদেরকে কাফের বলো, কারণটা কি বুঝি না? আমরা কি ভালো কাজ করি না? কি মনে করে আলী, তোমাদের চেয়েও ভালো কাজ করি? কেমন ভালো কাজ করেন চাচা? আমরা কাবা শরীফ নির্মাণ করেছি, কাবা ঘর নির্মাণ করেছি, আল্লাহর ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর নির্মাণ করেছি। ওই কাবা ঘরে কালো পাথরকে প্রতিস্থাপন করেছি, ওই কাবা ঘরকে সুন্দর করে ঢেলে সাজিয়েছি। কাবা ঘরে আমরা তপ করি, আমরা সাই করি, আমরা হাজিদেরকে পানি পান করাই, এত সুন্দর সুন্দর ভালো কাজগুলো করি যা তোমরা খারাপ মনে করতে পারো না, আমাদেরকে দুর্বল ভাবতে পারো না। আমরা অনেক ভালো ভালো কাজ করি, কি বলেন? বর্তমান কালে কিছু লোক দেখি আছে মসজিদ কমিটির সভাপতি, নামাজ একক তো পড়ে না। আমি আপনাদের এখানে কথা বলছি না, আমি ঢাকা শহরে বহু জায়গায় দেখলাম মসজিদ কমিটির সভাপতি টাটকা ঘুষখোর, টাটকা ঘুষখোর, নামাজ একক তো পড়ে না, টাটকা সুদখোর, অনেক কিছু চোর, খাব আলু চোর, সিমেন্ট চোর, চুরি করে করে বড় লোক হয়েছে, মসজিদ ছাদ বানায় দিছে, আরে মার্বেল পাথর দিয়া মেঝেতে বসাই দিছে, সভাপতি হয়ে গেছে। ইনি বলেন, কেন মসজিদ বানাইলাম? আর আমরা হুজুর আছে কিছু পাঁচ আটা, আমরা দোয়া করে জান্নাতে ঢুকাইয়া দিলাম, ঠিক না ভাই? ঠিক সাজা সাজ বানিয়ে দিছে আল্লাহ, তুমি জান্নাতে সাজ বানাইয়া দাও। আল্লাহকে আমার কাছে আসতে বলতে পার দিব না। একটু মসজিদের খেয়াল করে মনে করে জান্নাতে ঢুকে গেলাম, যাবে কিনা? খেয়াল করে দেখেন ওই বদরির ময়দানে আব্বাস যখন আসবে, আবু জেহেল যখন আসবে, কাবা শরীফে 1000 সেনাবাহিনী নিয়ে কাবা শরীফটা তপ করেছে। বদর যুদ্ধে আসার আগে আবু জেহেল তার সেনাবাহিনী নিয়ে কাবা শরীফ তপ করলো, সোজা কথা নাকি? কাবা শরীফ তপ করে কালে পাথরি চুমা খাইয়া আবু জেহেল মুলতাজামি বুক লাগাইয়া আল্লাহর কাছে খাদে, আল্লাহ আল্লাহ গো, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। কাবা শরীফের চৌকার ধরিয়া তার মুলতাজিম যেখানে বুক লাগাইয়া কাবার ওই দেয়ালটা স্পর্শ করলে দোয়া কবুল হয়, সেই জায়গায় আবু জেহেল কাঁদতেছে, মাথায় পাগড়ি আছে, ইয়া জুব্বা জামা আছে, ইয়া লম্বা দাড়ি আছে, তপ করে কি সুন্দর করে কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, আল্লাহ ও কাবার ভ্যালি, আমি তোমার কাবা ঘরের মোতাবলি, আমি তোমার ঘরের খাদেম, আমি তোমার কাবাগার কমিটির সভাপতি, আমি এই কমিটির নেতা, তোমার কিছু ফরিয়াদ করি আল্লাহ,
আমি দলবল নিয়া 1000 সেনাবাহিনী বের হলাম, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে বের হওয়া দিলাম। কি খন চিন্তা করে দেখ, ওরে দেখলি তো মনে হবে তখন চতুর্থ আসমান থেকে ছুরি ঘুরি পালা যাইছে। ও বন্ধুরা, ভাই আমার, এই জমিনে এরকম কত আছে দানি আছে, টুপি আছে, পাঞ্জাবি জুব্বা আছে, হজ আছে, নামাজ আছে, মসজিদের সেবা করে খেদমত করে, কিন্তু আল্লাহর দিন মানে না, আল্লাহর আইন সমাজে মানতে চায় না। আমি দোয়া করি যে তোমার পক্ষে আছে তাকে তুমি বিজয় দিও। দোয়াটা তো ভালো, কি কর? আল্লাহ বলে আমিন আমিন, ভালো দোয়া করছ। কিন্তু আল্লাহর আইন মানতে রাজি হয় নাই, কোরআন মানতে রাজি হয় নাই, আমার নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে রাজি হয় না। ঠিক না ভাই? ঠিক। বাপ দাদার আইন মানবে, নিজের আইন তৈরি করে সালিশ বিচার করবে, আল্লাহ নবী বলে চাচা তা হবে না। ওয়ালা কদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানি ভুক্তহু। সূরা নাহলের 36 নম্বরে আল্লাহ বলেন, আমি নবীকে পাঠাইলাম এই জন্য এই জমিনে আইন চলবে আল্লাহর, তাগুতের আইন চলবে না। ঠিক না ভাই? ঠিক। আইন চলবে কার? ঘরে বলেন না, কার? এ জমিন কার? আকাশ কার? আইন চলবে কার? আল্লাহ লাহুল খালকু আল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, মানুষের আইন জমিনে চলতে পারে না, পারে না, পারে না। আপনারা কি রাজি আছে? হাত তুলে দেখায় কারা রাজি আছে? আমার ভাই বন্ধুরে দেখেন, বদরের ময়দানে কথা বলছিলাম, যেহেতু এই আয়াত ওখানে নাযিল হয়েছে, কারণ এরা বলছে, আব্বাস সহ এরা বলছে যে আমরা যারা এই কাজগুলো করি, আমাদের দেশেও কিন্তু আমার এলাকার এক মসজিদ আছে, বলছে বাবা আজ 32 বছর মসজিদই করছি, বেলালের সঙ্গে জানাতে জানি পারবো না বাবা। আমরা তা তো ঠিক, কিন্তু বেলাল মুয়াজ্জিন হয়েছে মদিনাজি, আর মার খেয়ে রক্ত ঝরিয়ে পাগল হয়ে গেছে মক্কা। ঠিক নেবে? ঠিক। কথা কন, বেলালের পায়ে শিকল, গলায় শিকল বেঁধে মক্কার প্রচন্ড গরমের দুপুরের দিন ওই বালুর উপরে, পাথরের উপরে টেনে টেনে বেড়িয়েছে, শরীর ফেটে ফেটে রক্ত ঝরেছে। বেলাল কাঁদতে কাঁদতে রক্ত ঝরা কাদা বালুর উপরে বেহুশ হয়ে পড়ে আছে। আহারে, বেলাল তো আগে পরীক্ষা দিয়ে বেলাল তৈরি হয়েছে। ঠিক না? ঠিক। কথা বললে কেন, মার খেয়ে খেয়ে বাতিলের আঘাতে রক্ত দিয়ে দিয়ে তৈরি হলো বেলাল, তারপরে হয়েছে মুয়াজ্জিন। ঠিক কিনা? কর। আর তুমি মুয়াজ্জিন গিরি করো সারা জিন্দিগি, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে বলে তখন খুব বাবা দিন কাল খারাপ কি? তা বেলাল বুঝিনি দিন কাল খারাপ, যখন পায়ে শিকল, গলায় শিকল, পাগলের মতো টেনি বেড়ায় তখন বুঝ দিন কাল খারাপ। যাক, ঠিক আছে, তোমরা যা বলো তাই, আমি আর ঝামেলা যা বলো। বেলাল বুঝিনি ভাই, বেলাল যদি ওইটা বুঝতেন তাহলে আজকে ইসলাম তুমি পাইতা, তুই মুয়াজ্জিন হয়ে আজান দিতে পাইতা। বেলালের সঙ্গে জান্নাতে যেতে হলে তোমাকে বেলালের মতো ফুকের তাজা রক্ত এই জমিনে ইসলামের জন্য দিতে হবে। আরে বল, ঠিক না বে? ঠিক। আজকে জমিনে বেলালের মতো হাজার হাজার কলিজার টুকরা তরুণের আলেমদের ফুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাও মায়ানমারে দেখে এসো, 1 লক্ষ মুসলমান
ঠিক না বেঠে? বেলাল তো হতে হবে আমার ভাইরা, কত ইমাম আছে এরকম, মুর্শিদ নামাজ পড়াবে, মিলাদ পড়ানো, পেট পূজারি, মিষ্টি খাওয়া হুজুর, জান্নাতে নিয়ে যাবে। তাহলে আব্বাস বলে আমরা কি করি? আমরা কাবা শরীফের খেয়াল করি, ঠিক কাবা এক রাকাত নামাজ, আপনার এই মসজিদে 1,00,000 রাকাত নামাজের সমান, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরও কি কণ্ঠে ব্যথা আমার মতো, গলা ভাঙা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা বুঝলাম না শুধুমাত্র ইসলাম কি মসজিদের চারদিকে আবদ্ধ যারা করে রেখেছেন তারা খেয়াল করেন একটুখানি? আব্বাস বলছি কাবা শরীফকে আমরা খেদমত করি, দেখাশোনা করি, হাজিদের পানি পান করে। আলী তুমি ভাবছ কি? আলীর পরে চোখ রাঙিয়ে বলে আব্বাস, তুমি কি মনে করেছ? তোমাদের চেয়ে কম আলী বলে চাচা, তুমি যতই কাবা শরীফের ভিতরে ঢুকি বসি থাকো কাজ হবে না। কাবার মালিক যে আল্লাহ, সেই আল্লাহর আইন কানুন নিয়ম নীতি যদি না মানো, ওই কাবা শরীফে বসে থাকো, তুমি কি জানো ওই আল্লাহ পাক ওই কাবার মালিক যে আইন কানুন দিয়েছেন তা মানতে হবে, ঠিক না বেঠিক? তুমি যে নামাজ পড়ো, যে কোরআন দিয়ে নামাজ পড়ো, যে কোরআন ছাড়া নামাজ হবে না, ওই কোরআন ছাড়া তোমার সমাজ চলতে পারবে না, ঠিক না বেঠিক? যে কোরআন ছাড়া তোমার নামাজ জায়েজ হয় না, যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো ফজরের, প্রথম রাকাতে বুখারী, দ্বিতীয় রাকাতে মুসলিম শরীফ খতম করো, নামাজ কি হবে? কোরআন লাগবে। তাহলে অনুরূপ তোমার জীবনের প্রতিটি ঘাটে ঘাটে পথে পথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় তোমাকে একটা দলিল মানতে হবে, যার নাম কোরআন, ঠিক না বেঠিক? সূরাতুল নিসা 174 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে এসেছে বুরহানুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা বুরহান মানে দলিল। বুরহান মানে কি? একটু কথা কন কি দলিল এসেছে, এই দলিল তোমার জীবনের সব জায়গায় কাজে লাগাতে হবে। এই দলিলটা তুমি জমি দখল যেমন নিতে পারো না, দলিল ছাড়া রেকর্ড ছাড়া জমি তোমার হাতে আসে না, কোরআনের এই দলিল ছাড়া আল্লাহর কাছে জান্নাতে তুমি যেতে পারবে না, ঠিক কিনা? এই দলিলটা কোন কোন জায়গায়? ব্যক্তি জীবনে তোমার কোরআন হবে দলিল, তোমার জন্মের পর থেকে কোরআন দিয়ে তোমার জীবন গড়তে হবে, শিক্ষানীতিতে থাকবে কোরআন, পরিবারে থাকবে কোরআন, সমাজে থাকবে কোরআন, আইন আদালতে থাকবে কোরআন, পার্লামেন্টে থাকতে হবে কোরআন, রাজপ্রাসাদে থাকতে হবে আল কোরআন। কিয়ামতের মাঠে রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, ওই হাশরের ময়দানে কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। আমার ভাইরা, এখন দেখেন আল্লাহর কোরআনুল কারীম দলিল, যদি আপনার ব্যক্তি জীবনের সবখানে কোরআন থাকতে হবে, ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন আমার বাবা সামনে আয়াত নাযিল হলো, আমার বাবার কাবা শরীফ মানে গর্ব অহংকার করে, কাবার খেদমত করে গর্ব অহংকার করে, আল্লাহ পাক তাদের মোকাবেলায় আব্বাসের কথার জবাব দিয়া ওই আয়াত 3টা নাজিল করলেন, সূরা তাওবার 19-20-21 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الله বলছেন তোমরা কি মনে করেছ সমান মনে করেছ তারা হাজীদেরকে পানি পান করায়া কাবা শরীফের খেদমত করে তাদের সমান মনে করো? কেমন আমানা বিল্লাহ, যারা খালেস ঈমান এনেছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জান প্রাণ দিয়ে জিহাদের ময়দানে কাজ করে, এদের সমান মনে করো? আল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সমান নয়। দুটি গ্রুপ এসেছে, দুইটাই ধর্মীয় অনুভূতির গ্রুপ, কিন্তু এক দল হচ্ছে যারা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক, তারা মসজিদে আল্লাহর বিধান মানে মানতে চায়, কাবা শরীফে বাইরে মানতে চায় না, মসজিদকে পবিত্র স্থান বলে খেদমত করতে চায়, কিন্তু সমাজে আল্লাহর হুকুম মানতে চায়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন এখানে এটা হতেই পারে না, এটা অসম্ভব। ওই মসজিদ কার? কার ঘর? এ জমিনটা কার? এ মাটি কার? আকাশ বাতাস কার? তাম সৃষ্টি জাহান কার? এখানে আপনার হলো কি করে যে মসজিদটা আল্লাহ আমরা ভাগ করছে দুনিয়ায়? কেমন জানেন যে মসজিদটা আল্লাহর ঘরে দিলাম আর জমিনটা আমার ভাগে নিয়ে নিয়েছি? মসজিদে আল্লাহর ঘরে আল্লাহ এখানে বসে যা পিছু করো, আমি দেখি বহু ঘরে মসজিদের ভিতরে যদি আমরা দুনিয়াবি কোনো শালের বিচার কোনো অবিষ্কর্ষ কেন্দ্রিক কথা বলি, তখন বলো হুজুর এ দুনিয়াবি কথা মসজিদে চলবে না, রাজনীতি করবা, সমাজনীতি করবা, শালের বিচার করবা বাইরে। ঠিক না বেটি? আবার বাইরে এরম সত্র যদি বলি আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম ছাড়া চলবে না, সালিশ হবে না, বিচার হবে না, অবির চলবে না, তখন বলছে হুজুর আল্লাহ বিধি করবা মসজিদ। ঠিক না বেঠিক? বাইরে এসে আল্লাহ বিল্লাহ করলে সিল্লা বিল্লাহ করলে কয় মসজিদে যাও, আর মসজিদে যদি দুনিয়ার কথা বলে তখন কয় বাইরে যাও। ভাবটা কি? তার মানে হলো ভাগ করে নিয়েছে মসজিদ তুমি আল্লাহ দিছে আর জমিন সব আমার। কি কো আসলে কি তাই? আল্লাহকে জমিনের বাদশাকে, জমিনের রাজাকে, কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, এই জমিনের মালিককে, এই জমিনের রাজা বাদশাকে আমার হয়ে এই ভাগ তুমি কোথায় পেয়েছো? আল্লাহর ঘরে তসবি দিয়া মসজিদে তুমি তালাবদ্ধ করে এইটুকু জায়গা দিচ্ছ, আর গোটা জমি তোমার নিজের মাতব বাড়িতে নিচ্ছ, এত বড় ভাগিদার কোন জায়গায় হইছ? এই ভাগিদার তুমি কোথায় শিখেছ ভাগ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না এইরকম ভাগ যারা করেছ তারা হলো জালেম? তারা কি? তারা কি আরো জনগণ কি জালেম? আল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওম যালিবিন, ওই জালেমদের হিদায়াত আল্লাহ পাক দেন না। আমার ভাইরা আমি বলতেছিলাম ওই পুতুরের ময়দানে একটু খেল করেন, নবীর আপন চাচা আব্বাস গ্রেফতার কথা মনে আছে না? নাই। এখন যে আয়াত তার সানে নাজিল, একটু খেল করেন ওই পুতুরের ময়দানে দুটি দল যখন মুখোমুখি, আব্বাসরা একদিকে রসুল একদিকে, বিশ্ব নবী কঠিন ভাবে চিন্তিত ছিলেন, বড় মুসিবতে মনে করছেন নবীজি নবীজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যারে যার। ষোলোই রমজান রাতে ঈশা নামাজ পড়ে বিশ্ব নবী সাহাবীদের বলেন সাহাবীরা তোমরা ঘুমিয়ে যাও, সকালবেলা কঠিন যুদ্ধ হবে ঘুমিয়ে যাও। এখন দেখেন দুটি দল মুখোমুখি, একদিকে আবু জাহেলের দল আর একদিকে নবীর দল, দুইজনের বাড়ি কিন্তু এক জায়গায়। ঠিক দেবে ঠিক? মক্কা শরীফে যারা গেছেন বলুন তো আবু জাহেলের বাড়ি কাবা শরীফের কত কাছে?
হাজি সাহেব আছেন এখানে কেউ? যেই ব্যক্তি এই জমিনের নেতা ছিলেন তার বাড়ি এখন টয়লেট, কেন? এই কোরআন মানে নাই নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, নবীকে মারার জন্য, হত্যার জন্য চক্রান্ত করেছে, ঠিক না ভাই? ঠিক। তার বাড়ির টয়লেট কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নায়েবে রাসূল যারা ইসলামকে জাগিয়ে তুলেছে সেই নায়েবে রাসূলদেরকে যারা মারবে, কোরআনকে যারা গ্রহণ করবে না, বিরোধিতা করবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চালাবে, আবু জেহেলের মতো পরিণতি তাদেরকেও টয়লেট বরণ করতে হতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইরা, ওই নেতা বদরের প্রান্তরে তিনি দলীয় নেতা, এক দলের সেনাপতি, আর এক দলের সেনাপতি আমার নবী বিশ্ব নবী, চাচা ভাতিজা পাশাপাশি বাড়ি, এক জায়গায় বাড়ি। শুধু তাই না, বদরের কঠিন ময়দানে নবী কেন চিন্তিত শোনেন? নবী দেখলেন আপন যোদ্ধের মোকাবেলায় একে অপরের যুদ্ধ হবে, নবীর ডাইন হাতে আবু বকর আর আবু বকরের ছেলে আব্দুর রহমান আবু জেহেলের দলে। চিন্তা করেন যুদ্ধটা কেমন, আবু বকর নবীর দলিক আর আবু বকরের ছেলে আব্দুর রহমান আবু জেহেলের দলিক, তাহলে বাবা ছেলের যুদ্ধ হবে, ঠিক না বে ঠিক? নবীর পাশে নবীর একটি চাচা হযরতে হামজা, নবীর আপন চাচা, আর আবু জেহেলের দলে আবু জেহেলের পাশে নবীর আরেকজন চাচা হযরতে আব্বাস। বলুন দেখি, আপন মায়ের পেটের দুইটা ছেলে দুটি ভাই, আপন দুই ভাই দুই দলে, তাই আপন দুই ভাইয়ের সরাসরি যুদ্ধ, ঠিক নেবে ঠিক? বোঝার চেষ্টা করুন, নবীর দলে সাদ বিন আবি ওয়াক্কাস বিশ্ব নবীর সেনাপতি সাদ, নবীর দলে আর সাদের পিতা আবু জেহেলের দলে, নবীর দলে আবু উবাইদা বিশ্ব নবীর আর একজন জান্নাতি সাহাবি, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি আবু উবাইদা ইবনুল জাররা, আর আবু জেহেলের দলে তার নিজের পিতা। তাহলে পিতা সন্তানের যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, আপন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। চিন্তা করুন, দুই দল মুখোমুখি, এপাশে ছেলে এপাশে বাবা, এপাশে বাবা ওপাশে ছেলে, এপাশে ভাই ওপাশে ভাই, এপাশে ভাতিজা ওপাশে চাচা। এত কঠিন যুদ্ধের ময়দানে বিশ্বনবী প্রেশানির ভিতরে সাহাবীরা ঘুমিয়ে গেলেন রাতের বেলা, কিন্তু নবীর তো ঘুম হয় না, নবীর নামাজে সিজদায় পড়ে কাঁদতেছে। ওই বদরের প্রান্তরে কেউ গেছেন কিনা জানি না, পুরা ময়দান বালু আর বালু, কত কিলোমিটার চুরি বালুর পাহাড়, বিশাল উঁচু সব বালুর পাহাড়, আর বালুগুলোর চেহারা আমি ধরে দেখলাম সোনার দানা মতন, স্বর্ণের দানা যেমন গোল্ডেন কাল চিকচিক করছে সোনার মতো, মনে হয় বালু নয় সব সোনা। আল্লাহর নবী ওই ময়দানে রাতের বেলা সিজদায় কাঁদতেছেন। আল্লাহ তাফসীর ইবনে কাসির খুলুন, তাফসীর ইবনে জারির, তাফসীর মাজহারি, তাফসীর কুরতুবি, তাফসীর রুহুল মানি, তাফসীর খাজেন, তাফসীর লুবাবুন নুকুল, তাফসীর বাইজাবি, তাফসীর কাশরাফ, সব পৃথিবীর তাফসীর আহকামুল কোরআন সহ যত বড় বড় তাফসীর খুলে দেখুন, বর্ণনা এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী ওই বদরের প্রান্তরে সিজদায় পড়ে কাঁদতেছেন আল্লাহর দরবারে। আল্লাহ গোমালি, আজকে বদরের ময়দানে আমার সাহাবীরা কি করবে? আমি জানি না, ছোট্ট একটি দল নিয়া, ছোট্ট একটি সেনাবাহিনী নিয়া বদরের প্রান্তরে হাজির, আর আবু জেহেল বিশাল সেনাবাহিনী নিয়া এই ময়দানে হাজির। গোমালি তুমি সাহায্য পাঠাও, আল্লাহুম্মা আনজিলি ওয়াদা, তুমি ওয়াদা করছো সাহায্য করবে, তোমার সাহায্য বদরের ময়দানে পাঠাও। বিশ্বনবী কাঁদতে কাঁদতে নবীর কপাল মাথা নাক বালুকণা ঢেবে গেছে, চোখের পানিতে সব কাদা কাদা হয়ে গেছে, গায়ের চাদর কুলি পড়ে গেছে, প্রায় শেষ রাতের মাঝামাঝি মধ্যরাত পেরিয়ে তার যত রক্ত শুরু হয়ে গেছে, নবীর কান্নার আওয়াজে আবু বকরের পাশে ছিল আবু বকরের ঘুম ভেঙে গেছে।
নবীর পাশে জীবনে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঁচু করেন, আপনার কান্না সইতে পারি না। ওগো নবীজি, আমরা আপনার জন্য জান বাস করবি, আমাদের জানে আপনার কান্না সয় না। হিজরতের রাত্রিতে যখন আমি আপনার পাশে ছিলাম নবীরে, আপনার নিরাপত্তার জন্য সারা রাত চোখের পাতা ভুলাই নাই, ঘুমে যাই নাই। আপনার নিরাপত্তার জন্য ওই গাড়ি চুরি আপনার ঘুম এসে গেছে, আমার রানের পরে আপনার মাথা রেখে আমি আবু বকর ঘুমাতে পারি নবী। সাপ গোত্রগুলো বন্ধ করে দিলাম, একটি বিশাল বীর দ্বারা সাপ একটি গর্ত বন্ধ করতে পারি নাই, পায়ের গোড়ালি দিয়া বন্ধ করেছি, সাপে যেন দংশন করে। আমি আবু বকর সাপের বিষ বিষক্ত হয়ে যন্ত্রণায় কাতর হয়ে গেলাম। রাসূল ঘুমি, আবু বকর নড়াচড়া করে না, যন্ত্রণায় ছটফট করে, শরীর অবাস হয়ে যাচ্ছে। হঠাৎ করে কখন চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে নবীজির শরীরে পড়েছে। বিশ্ব নবীর ঘুম ভেঙে যায়, আবু বকর কাঁদছ কেন? বিবির মায়া কাঁদো নাকি? পরিবারের মায়া, সংসারের মায়া, আপনজনের মায়া, সন্তানের মায়া কাঁদছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, বিবির মায়া নয়, সন্তানের মায়া নয়, আপনজনের মায়া নয়, কারণ মায়া কাঁদিনার নবী। কাঁদো কেন? কার কথা মনে পড়ে কাঁদছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জানি আমার পায়ে যেন কোনো বিচ্ছু বা কোনো কিছু দংশন করতেছে। সব গর্ত বন্ধ করেছি নবী, একটি গর্ত বন্ধ করতে পারি নাই গো নবী। নবীর সারা রাত ঘুমায় নাই, আপনি যখন কেটে ডাক দিয়েছেন, একটাকে সারা দিয়েছিলাম গো নবী। নবী ডেকেছেন, ইয়া আসসালামু আলাইকা ইয়া আবু বকর। ছোট্ট করে আবু বকর দরজার কাছে গেটের কাছে খাল লাগায় দাঁড়িয়েছিল। নবীরে, ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নাই বলে কেন ঘুমা নাই? আমি ঘুমিয়ে থাকবো, আর কাফিরেরা আপনার বাড়ি ঘেরা করেছে, আপনাকে হত্যা করতে চায়, ওরা আপনার বাড়ি ঘিরেছি, আপনি কখন ডাক দেবে? আপনি বলেছেন আমি আপনার হিজরতের সাথী, কোন রাত ঘুমাই না, কখন ডাক পড়বে যেতে হবে গো নবী? এই গেটের কাছে দাঁড়িয়েছি, মাথা গেটে দিয়া, কানটা গেটের ভাগ দিয়া দাঁড়িয়েছি। আমার নবী যদি ফিস ফিস করে ডাকি, এক ডাকে উঠতে হবে, এক ডাক, দুই ডাক, তিন ডাক যদি দেয় আর আমি ঘুমিয়ে থাকি, এর মধ্যে কাপেররা যদি আমার নবীকে ধরে ফেলে, গ্রেপ্তার করে ফেলে, কেয়ামতের মাটি মুসিবতের দিন, আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীর ভালোবাসা কাকে বলে? কি বলেন, ঠিক না বেটি? বন্ধুরা, ভালোবাসা কয় প্রকার, কথা মনে পড়লো একটা। আমার প্রিয় ভাইরা, দেখেন আবু বকর পায়ের সাপের দংশন খাইল, সারা রাত ঘুমায় না, নবীর প্রেমে ভালোবাসে, ঠিক না ঠিক? রাসূল বলল, পা তোলো, পা সরায় দেখে একটা সাপ সালাম জানিয়েছে, সুবহানাল্লাহ। রাসূল দেখলো আবু বকর সমস্ত শরীর বিষে কালো হয়ে গেছে, নবী মুখের লালা দিয়া দংশনের জায়গায় লাগাই দিলেন, বিষ চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জীবন বাজি রেখেছেন নবীর হেফাজতের জন্য, ঠিক না বেঠিক? এটার নাম ভালোবাসা, ঠিক কি না? আমার দেশে ভালোবাসা কারে কয়? অবৈধ সম্পর্কে বলে সব ভালোবাসা, ঠিক না? এটা ফেব্রুয়ারি মাস না, 14 ফেব্রুয়ারি গেলে ভ্যালেন্টাইন ডে। আমি প্রতি বছর কক্সবাজারে একটা মাহফিল করি এই দিনে, এই 10 বছর করে আসলাম। এবার ওরা সাপ দেখতেছে, হুজুর এবার শুনবো ভালোবাসা কাকে বলে? আমি চিন্তায় পড়ে গেলাম, তফসির মাহফিল আবার সাপদের ভালোবাসা কাকে কয়? এই যেমন আপনাদের দেশে কোন দলটি জান না, আমি বড় বুঝি বলছি, 7 দিন ধরে পিছলাই দিছি কোরআনে, কোনটা আলোচনা নিয়ে আসে? আমার ভাইরা, ভালোবাসা কোরআন খুঁজে খুঁজে বের করল, ভালোবাসা আছে তো কোরআনে, বা আছে না নাই? তফসিরও পেয়ে গেলাম, কয়েকটা তফসির ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম ভালোবাসা কারে কয়। বুঝে আল্লাহ কইছে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল বলে দাও, তোমরা যদি ভালোবাসো আল্লাহকে, তাহলে নবীকে অনুসরণ করো, নবীর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখন
কেউ কেউ আজকে আমার তফসির করে এতে আল্লাহ নবীর ভালোবাসতে বলেন, কিন্তু এগুলো হলো কোরআন জানে না যারা তারা করে কোরআনের ভাষা বোঝে। এখানে ইন কিন্তু ইন শর্ত দিয়ে শুরু হয়েছে, যা শর্ত জাল মাসুর, ফাতার শর্ত ফাতাল মাসুর। শুধু তাই না, আরো আয়াত আছে, আমি নিয়ে এসেছি এই আয়াতে দেখলাম আল্লাহ বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও মাসখানে ফাত্তাবি উনি নবীর অনুসরণ করো, পরে আবার বলতে ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন প্রিয় হাজিরিন তাফসীর ঘাটে দেখলাম তাফসীর কেউ লিখছেন এখানে ভালোবাসা আল মুহাব্বত সালাসাতু আকসাম, সালাসাতু মুহাব্বত হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? কতগণ কয় প্রকার? তিন প্রকার ভালোবাসা। ভালোবাসা তিন প্রকার, মহাব্বতে তাবেই, মহাব্বতে আকলি, মহাব্বতে ইমান। তো ভালোবাসা তিন প্রকারের প্রথম প্রকার মহাব্বতে তাবেই, সৃষ্টিগত ভালোবাসা, প্রকৃতিগত সৃষ্টিগত স্বভাবগত ভালোবাসা। এখানে বলা হয়েছে এই ভালোবাসা মহাব্বত বাইনাল ওয়ালিদাইন ও বাইনাল আওলা, পিতা মাতা সন্তানের মাঝের ভালোবাসা হলো মহাব্বতের তাবেই। আরেকটি অংশ তাফসীরে আনছেন বিয়ের পরে স্বামী স্ত্রী ভালোবাসা, বিয়ের আগে না। আমার দেশে তো ভালোবাসা সব বিয়ের আগে ফুরায় যায়, বিয়ের পরে আর ফস করে না, ঠিক নেবে ঠিক? কারণ এরা তো বিয়ের আগে পথে ঘাটে ইটিয়ে ঘষিয়ে রাস্তায় ঘষিয়ে গাছের হয়েছে ডলিয়ে বুঝি শেষ, কি কক বারো বাজাইছে ভালোবাসা। ভ্যালেন্টাইন ডেতে দেখলাম একটা ছোট্ট স্কুল ক্লাস ওয়ানের বাচ্চারা সকালবেলা স্কুলে আসছে একটা করে ফুল নিয়ে, স্কুলে এসে দাঁড়ায় আছে, স্যার ম্যাডাম ঢুকছে কয় ম্যাডাম আই লাভ ইউ, স্যারে যায় স্যারকে ফুল দিয়ে স্যার আই লাভ ইউ। আরে কি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখি 7 বছরের বাচ্চা লাফাইতেছে বলতেছে আই জাস্ট কল টু সে আই লাভ ইউ। আরে শিখছি গিরি ভাই, ভাইরা আমার দুনিয়াটা নষ্ট করছে জাগতিকভাবে অবৈধ ভালোবাসা দিয়ে, ঠিক না ঠিক? আর এরও কারণ হচ্ছে আমাদের দেশে এখন পাশ্চাত্য ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার এবং দিল্লির কালচারে ভরে গেছে। এই যে আজকে একটা ছেলে আমারে বলতে হুজুর আমাকে ঘরে ঘরে সবজি বাংলা স্টার জলসা, একটু কথা কই আপনাকে এখানে এক যুবক আমারে কইছে কেন এই চ্যানেল গুলা এসা ল্যাংটা চিত্র দিয়া গোটা জাতির ভালোবাসাটাকে নারী পুরুষের অবৈধ প্রেমে নিয়ে গেছে, ঠিক না বে ঠিক? এখন ওই চ্যানেল যত ঘরে চলে রে ভাই সুখ আছে শান্তি আছে, ঘর পরিবার সব ধ্বংস করে দিয়েছে। দেখেন না পরিবারে শান্তি নেই, বাবা মা সন্তানের ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা উঠে গেছে, বউ ওর সাথে গেল স্বামী ওর সাথে চলো এর সাথে হেলো ও চলে গেল, ঠিক না কোন? এই ছাড়া আছে কিছু? আর এই শিক্ষা দিচ্ছে আমাদের এই সমস্ত নাস্তিক্যবাদী অবৈধ টিভি চ্যানেল গুলো, ঠিক না? আরে কত নষ্ট করছে, কাজের মেয়ে পর্যন্ত প্রেম করা শুরু করছে। এক শিল্পী একটা গান গেছে, আমার তো গলা ভাঙা বলতে পারতেছি না, ওই জি বাংলা স্টার জলসা নিয়ে বলছে যে এই জাতি কোরআন হাদিস ছাড়ছে, ইসলাম ছাড়বে, সব ছাড়বে, কিন্তু টিভি চ্যানেল গুলো ছাড়বে না। আরে কোরআন হাদিস ছাড়বে ওরা, নামাজ কালাম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, জি বাংলা তোর ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ঠিক না ঠিক? স্টার জলসা পরিবারে বাধাইছে গোলমাল বলতেছে রে কাজের মেয়ে মর্জি না, হিন্দি গানের পাগল সে, পাশের বাড়ির মদন রে কয় তুমকো প্যার করতা হো। আরে আবার দাদার বয়স 80 বছর, আবার দাদার বয়স 80 বছর, হিন্দি গানেও মারে তার, এস্তার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, জি বাংলা তোর পরিবারে বাধাইছে গোলমাল।
ঠিক কিনা কর? সাড়ে বারো বাজাইছে ঠিক না? সব ভালোবাসা নষ্ট করে দিয়া অবৈধ নিয়ে এসছে এইগুলো হারাম হারাম ঠিক নেবে? ঠিক অর্ধলিঙ্গ নারী দিয়া টিভি চালাবে কেন? বাংলাদেশের মুসলমানদের কিছু টিভি আছে দেখি, এখানে নারীর কাপড় চোপড় ঠিক নেই আছে, খবর পড়বে দেখেন তাও কি দুর্দশা। আরে মাতার চুল শঙ্খুনি মার্কা, গায়ে জামা কাপড় তো সর্বনাশা, হাতা কাটা ডানা কাটা পরি মতো কিছু ছোট ছোট জামা পরবে, পিঠের দিকে মনে হবে ফুটবল খেলার মাঠ। এই জাতীয় নোংরা অসভ্য নারী দিয়া টিভি গুলো ভরে দিয়েছে ঠিক না? ঠিক মুসলমানদের দ্বারা যা প্রয়োজন ছিল ইসলামিক টিভি দিগন্ত টিভি সেগুলো বন্ধ করে দিয়া ওই পরে দাদা বাবুদের হিন্দি চ্যানেল গুলো আনছে। কথা কন ওরে, আমরা দেশি মানুষ, আমরা দেশ প্রেমিক মুসলমান, আমরা ওই হিন্দি চ্যানেল চাই না। ইস্তার দলতাজি বাংলা কিরণ মালা বন্ধ করতে হবে, ইসলামিক টিভি চালু করে দিতে হবে। আমরা কারা কারা চাই তো হাত তুলে দেখা। আমার ম্যাডাম, আমি বলতেছিলাম ভালোবাসা প্রথম প্রকার মা বাবা সন্তানের ভালোবাসা মনে আছে? আজকে উঠে গেছে, কারণ এগুলো আমাদের নষ্ট করেছে। বাবা মাকে সন্তান এখন এক পরিবারে রাখে না, খেতে দেয় না, বুড়া হবে ওল্ড হোম বানাও, বৃদ্ধাশ্রমে পাঠাও, ঠিক কিনা কন? ওল্ড হোম বানায় আমেরিকা, ওল্ড হোম বানায় অস্ট্রেলিয়া, ওল্ড হোম বানায় ইউরোপিয়ানরা, কিন্তু ইসলাম বলছে না ওল্ড হোম বানাবে না মুসলমান। কোরআন জানিয়েছে অকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলছে না আল্লাহর গোলামির পরে আল্লাহর অর্ডার মানার পরে এই জমিনে তোমরা যার অর্ডার মানবে তার হুকুম মানবে তারা হলো পিতা মাতা, ঠিক না? ঠিক আল্লাহর হুকুম মানা পরে পিতা মাতার হুকুম মানা ফরজ। কে করেছেন ফরজ? আমার বন্ধুরা, সেই পিতা মাতার ভালোবাসা পৃথিবীতে তার কোনো তুলনা হয় না, কোনো তুলনা মিলে না এমন ভালোবাসা। বন্ধুরা আমার ভাইরা দেখুন একটি উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমরা একসাথে পড়েছি, সে বড় অফিসার হয়ে গেল, তার বিবি বিয়ে করলো ঢাকার একটা ডিজিটাল মাইয়া, শিক্ষিত মাইয়া, ডিজিটাল মাইয়া বিয়ে করেছে, গরিব মা তার বাড়ি রাখতে পারে না, আস্তে আস্তে মায়ের ভালোবাসা ভুলিয়ে ফেলেছে। মা গ্রামের মা, ওর বাবা বেঁচে ছিল না, অনেক কষ্ট করেছিল কি লেখাপড়া শিখিয়েছে, এই ছেলে বড় হয়ে এখন বিবির তাড়নায় পড়ে, বিবির পাল্লায় পড়ে, দুনিয়াদার সন্তান নষ্ট হয়ে গেল, ঠিক নেবে? ঠিক নষ্ট হয় কি হয় না? সন্তান যদি ইসলামিক কালচারে করে না ওঠে, দুনিয়ায় কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগে না। কতক্ষণ এখন আমার উস্তাদ বলতেন কলিকালের পোলা পান, বাপকে বলে হুকায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চাল, আছে না ভাই? এই যুবকেরা শোনো কে কাজে লাগে বিবির মায়া ভালোবাসা। ওই ছেলে মা কি কেরামে রেখেছে বটে, দেখতেও যায় না দীর্ঘদিন, মায়ের খোঁজ খবরও নেয় না। ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কঠিন রোগী রোগ আক্রান্ত হয়েছে, হসপিটালের বেডে কাঁদায়, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই ছেলেটির কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি পুরো নষ্ট, আর একটা কিডনিও ইনফেকশন ড্যামেজ হয়েছে, বাঁচানো যাবে না, যদি তাকে বাঁচাতে হয় এখন কিডনি লাগবে। ডাক্তার যখন সিদ্ধান্ত দিল, তার বিবি
তার মায়াবী সেই সুন্দরী রাজরানী এসেছে হাসপাতালে, ডাক্তারের কাছে দেখা করলো, ডাক্তার রিপোর্ট কি, ডাক্তার রিপোর্ট দিয়ে দিল যদি তুমি তাকে ভালোবাসো, যদি তাকে বাঁচাতে চাও একটা কিডনি দিতে হবে। বিবি মাথা নিচু করে কাঁদি, চোখের পানি ফেলছি, প্রেমের ভালোবাসায় চোখের পানি পড়ছি। আস্তে করে চলে গেল বাড়ি, মা আছে, মাকে বললাম মা তোমার জামাইকে বাঁচাতে হলে একটা কিডনি দরকার, কি করব বলো। মা বলছে মাইয়া রে মা গো জামাই যাচ্ছে যাক, আমার মাইয়া বেঁচে থাক। মাইয়া বেঁচে থাকলে ওরকম জামাই পাওয়া যাবে। যেই ছেলের নিজের মাকে মা বলে এখন ডাকে না, শাশুড়ি কি ডাকে আম্মু, আছে না নাই, বাবাকে বাবা বলে ডাকে না, শাশুড়ি কি ডাকে আব্বু জান, আব্বু আম্মু জান, কই সে আম্মু জান, কই সে আব্বু জান, কেউ আর আসে না, তিন দিন কেন খবর নাই। ছেলেটি হাসপাতালে কাতরায় বাঁচবে না, মৃত্যুর মুখোমুখি, কেঁদে কেঁদে ঝাড়ে ঝাড় বেহুশি পড়ে আছে। কিন্তু সন্তান যখন বিপদে থাকে, মুসিবতে থাকে, মায়ের কাছে কিন্তু খবর চলে যায়। কবি বলেছে না, বিদেশি বিপদে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা, ঠিক কিনা খবর। ওই গ্রামে মায়ের কাছে খবর চলে গেছে, মা জননীর কাছে খবর চলে গেছে, গ্রামের মা 300 কিলোমিটার দূরে বাড়ি, গরিব সংসারের মা, সংবাদ পেয়েছে আমার ছেলে অসুস্থ, পাচ্ছে না, মায়ের মন আর মানে না, পৃথিবীর সব কিছু পেরিয়ে মায়ের মন চলে যায় সন্তানের কাছে, সন্তান দেখে না, সন্তান খোঁজ খবর নেয় না, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না। আ বন্ধুরা, এই মা গরিব সংসার, টাকা তেমন নাই, পয়সা নাই, ঢাকায় যাবে ছেলের জন্য কি করবে, মনে পড়ে গেল রে বাক্সের ভিতরে সেই পুরনো এক জোড়া দুল আছে ওর বাবার হাতে, বাবা মারা গেছে আর সোনা দানা পরে না, যেটুকু দুল আছে তুলে রেখেছে, বাক্স খুলা ভিতর থেকে দুল বের করে চলে গেল স্বর্ণকারের দোকানে, ওরে স্বর্ণকার এই দুলটা দেখো কত টাকা বিক্রি হবে, বিক্রি করতে চাই, দুলটা বিক্রি করলাম, যা টাকা হল পাশের বাড়ি থেকে একজন কৃষকের নিয়া, মা জননী সুজা ঢাকাতে চলে গেল, ঢাকায় চলে এসে ছেলের বাড়ির দরজায় নক করেছে, দরজা নক করে কিছুক্ষণ পরে বৌমা ডিজিটাল সেই বৌমা হাজির, দরজা খুলি দেখে শাশুড়ি, গ্রামের মানুষ যেন তেন কাপড় পরা, ময়লা আবর্জনা মতো কেমন চেহারা, এই মানুষটিকে ঘরে ঢুকতে দেয় না, এই বাড়িতে রাখতে দেয় নাই, দরজা খুলি শাশুড়িকে দেখি বুড়ো কুসকে গেল, মাথা নত করে জিজ্ঞেস করছে আপনি কি জন্য এসেছেন, মায়ের কলেজা ফেটে যাই, চোখ দিয়ে দল ধার করে পানি পড়ে, আহারে যেই ছেলের জানলা ঘুমায় নাই খাই নাই, তিন বেলা দূরে যাক এক বেলা খেয়েছি, ছেলের বই কিনে দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, বুকি মাটি রেখে কত কষ্ট করে সন্তান পালন করেছি, আহারে আজকে আমি জানি আমার কত কষ্টের সন্তান, আর তার ঘরের এই রাজধানী এই ঘরে আমাকে প্রবেশ করতে দেয় না, আমাকে ঘরে বসতে দিল না, আমাকে একটুখানি আদর আপ্যায়ন না করে আগে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে বলতো যে কেন এসেছে, মা চোখের পানি পেলে বলে বৌমা স্বর্গে সুখী থাকো, যেই ছেলে কি পেয়ে সুখী আছো, আমার আদরের সন্তান, না কি না দি রক্ত পানি করে ওটাকে লালন পালন করে শিক্ষিত করেছি, শিক্ষিত ঘরের শিক্ষিত বৌমা, যেই শিক্ষা মানুষকে মানুষ বাড়ায় না, এই শিক্ষা কুশিক্ষা এর কোনো মূল্য পৃথিবীতে নাই, আল্লাহর কাছেও নাই, কথা মানে আছে, ধরে মানে আছে,
এই শিক্ষা মানুষ তৈরি করে না। কেন করবে, কিভাবে তৈরি হবে? শিক্ষা দেখেছেন আমার বন্ধুরা, আজকে দেখেন আমি গত 9 তারিখে রাজশাহী পবাতে আমার একটা প্রোগ্রামে ওখানকার জনপ্রতিনিধি বড় নেতা হাফিজি মাদ্রাসা ভাবিলে এখনো দেখলে হাফিজি মাদ্রাসা আছে, উনি বলছেন কিছু কালেকশন হলো তো, উনি খুব ধিক্কার দিয়ে বলছেন দেখো এই যে তোমাদের সব ভিক্ষাবৃত্তি এইভাবে ভিক্ষা করে করে গ্রামে গ্রামে হাফের ছেলেদের নিয়ে ধান চাল কালেকশন করে ভিক্ষাবৃত্তি করে, দেখলে ঘৃণা লাগে লজ্জা লাগে। আমার খুব কলিজে ব্যথা পেয়েছিলাম, আমি ওই কথাটা চিন্তা করলাম আজকে জীবনে যাই হোক না কেন না বলে বাড়ি যাবো না রে ভাই, আমার তো একটু ভিতরে অভ্যাসটা ভিন্ন, আমাকে যারা নিষিদ্ধ করেছিল না বললে আমার মন চায় যে আল্লাহ আমার বিপদে ফেলে দেবে। আমি বললাম মাননীয় লিডার, কোরআনুল কারীম দুনিয়ার সেরা কিতাব, ঠিক না ঠিক? মহাবিজ্ঞান, মহাবিশ্বয় মহান কিতাব আল কোরআন, কথা বল ঠিক না ঠিক? গোটা দুনিয়ার ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান দার্শনিক বিজ্ঞানীরা বলেছেন দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাভেলেবল ফ্রম দি সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ। দুনিয়ার ইতিহাসে একটি কিতাব, যেই কিতাবের প্রতিটি কথা বিজ্ঞানময়, সুবহানাল্লাহ, সাইন্টিফিক কিতাব, দুনিয়ার সেরা বই। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যদি পয়সা দেয় কোরআনকে উপরে রাখে, ঠিক না ঠিক কথা বলেন? আমরা কোথায় রাখি? কিছু কিছু মূর্খ মুসল্লি মসজিদে দেখি কোরআন নিচে রেখে একটু ফজিলতের কিতাব উপরে রাখে, এগুলো মূর্খ। আমার ভাইরা দেখুন, আমি বললাম সেই কোরআন যাদের কলি যায়, সেই কোরআন যাদের হেফ মুখস্থ করে যারা, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই দুনিয়ায় বড় বড় পিএইচডি দেওয়া হয়, বড় বড় ডিগ্রি দেওয়া, ক্রেস দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, দুনিয়ার গায়ক গায়িকা নায়ক নায়িকা শিল্পী কেলিগুলো দেখি, কিন্তু কোরআন দিয়ে যারা পৃথিবী জয় করে তাদেরকে আমার দেশ থেকে কোনো ক্রেস দেওয়া হয় না, কোনো পুরস্কার দেওয়া হয় না, ঠিক কিনা খান? কিন্তু পুরস্কার পাওয়ার কথা এ হাফেজ ছিলেন, যাদেরকে আমরা হাফেজ বানাইয়া মাথায় একটা পাগড়ি দিয়া একটা টুপি দিয়া পাড়ি পাঠাই দেয় কি চেয়ারম্যান সাহেব, অথচ কোরআন যে মুখস্থ করেছে এই জমিনে সে হলো শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন জোরে বলেন না কেন? সেই সন্তানগুলো কি আজকে ভিক্ষুক বানালো কারা? আমি প্রশ্ন করেছি, আমি বলেছি তাদেরকে ওই গ্রামে গ্রামে চাল কালেকশন, ডিম কালেকশন কিংবা মাহফিল করে এই কালেকশন, এই ভিক্ষাবৃত্তি শিখিয়েছেন আমার এই দেশের নেতারা, এরা দায়ী, রাগ করেন না ভাই সাহেব, আমি বুঝাইব, সেদিনই বুঝাই বলেছি, কেন দায়ী? চাঁদা কাশন করে হাফিজের মধ্যে চালাতে হয় কেন? আমার প্রশ্ন, পৃথিবীর সাধারণ বই, সাধারণ বই পুস্তক যারা শিখায় এই প্রাইমারি স্কুলি মাস্টার, তাদের বেতন কত? 20,000, 25,000, 22,000, কি পড়ায় দেখছেন? কি পড়ায়? হাট্টি মাট্টি টিম, তারা মাঠে পড়ে টিম, তাদের খারা দুটো সি, তারা হাট্টি মাট্টি টিম, কি পড়ায় না? এটা কি সত্য কথা না মিথ্যে কথা? আচ্ছা মাঠে কি এরকম পাখি আছে দুই সিঙ্গলা ডিম পাড়ে? আমি তো জীবনে এই পাখি চিনলাম না, আমি তো জাদুঘরও দেখলাম না, চিড়িয়াখানায়ও দেখলাম না, কে আসে নাকি? এই মিথ্যা কথা বাচ্চাকে শেখানো হচ্ছে, ঠিক না ঠিক? তার বেতন 20,000 টাকা, যে মিথ্যা শিখাচ্ছে মাস্টার, আরেকটি শিখায় না, আড্ডুম পাকডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল ঝাই জোর বাজে, বাজতে বাজতে চলল ডুলি ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা সূর্য মামার বিয়েটা। ভাই আমার ছেলে বড় ছেলে যখন প্রথম স্কুলে গেল ওই কবিতা শুনিয়ে, ও স্যার বলে স্যার কি মজা সূর্য মামার বিয়ে খাবো, স্যার কে সূর্য মামার বিয়ে খাবে কেন স্যার, বিয়ে কে হয়ে গেছে, যদি হইয়া যায় তো মামি কোনটা, আজকাল পোলাপান কি কম সার লাগনি,
সার্টিফিকেট ঘুরছে কই কি স্যার উত্তর দিবার পারে না, মানে সে বলে আব্বু সব মিথ্যে কথা পড়া, তুমি বলো তো সূর্য মামার বিয়ে কবে হয়েছে, মামি কে? আমি বললাম এগুলো সব মিছে কথা, গাঁজা ঘুরি কথা। বলে তাহলে ওই গাঁজা ঘুরি মিথ্যে কথা যেখানে পড়ায় সেখানে আমি পড়ব? বন্ধুরা আমার বলুন, এই মাস্টার তারা এগুলো শিখাইতেছে, কি এত শিখাইতেছে? তাদের বেতন 20,000, 22,000, 25,000। এই প্রাইমারি স্কুলে 5-7 জন মাস্টার আছে না? বাংলার মাস্টার, ইংরেজি মাস্টার, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, অজ্ঞানের মাস্টার, সমাজের মাস্টার, চারু কারু আঁকা বাঁকার মাস্টার, ড্যান্সের মাস্টার আছে না? কোরআনের মাস্টার আছে, কতক্ষণ এখানে আছে? আছে, কেন নাই? 90% মুসলমানের দেশ, হাজার হাজার অলিয়া অলিয়ার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, এই জমিনের কোরআন কেন একটা সাবজেক্ট নয়? সরকারি ভাবেই প্রত্যেকটি গ্রামে প্রাইমারি স্কুল আছে, এই গ্রামে যদি একটি করে কোরআনের মাস্টার থাকতো স্কুলে, 20,000 না 10,000-15,000 বেতন দিলে একজন হাফেজ একজন কোরআনের মাস্টার এই সন্তানগুলোকে শোনার সন্তান তৈরি করে দিতে, ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা আফসোস করি, আহারে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। কত মঞ্চে কত নেতারা বক্তব্য দিয়েছে আমরা শুনি, হুজুর ছেলেপিড়ি যুব ছেলেপিড়ি সব জঙ্গি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, কথা বলুন কেন হয়? কোরআন যদি শিক্ষায় না থাকে সেই শিক্ষা কুশিক্ষা। রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা বিযাউবি শাইয়্যুন মিনাল কোরআনি কাল বাইতিল খারীব, যেই দেহে কোরআন নাই পুড়ে যাওয়া, ধ্বংস হওয়া, নষ্ট ঘর, সাপ বিচ্ছু, পোকা মাকড়, হিংস্র জন্তু বাস করে সেখানে, ঠিক না ভাই? ঠিক। যেই দেহের মধ্যে কোরআন নাই ওটা হিংস্র জানোয়ার, ও হবে মদখর, ও হবে গাঁজাখর, ও হবে ফ্যান্সিডির খর, ও হবে চর, ও হবে আপনার রড চর, সিমেন্ট চর, খ চর, বালু চর, দুনিয়ার সব চর হবে, সুখর হবে, খুশকর হবে, দম্পট হবে, ভালো মানুষ হতে পারে না। প্রিয় হাজিরিন, আমি সেদিন নেতাকে বললাম, নেতা আপনার মাধ্যমে মাননীয় সংসদে স্পিকারের কাছে প্রধানমন্ত্রীকে আমার একটা আবেদন, আমি বাংলাদেশে করে বড় বড় প্রোগ্রামগুলোতে বলেছি, সব দায়িত্বশীল লোকের আবেদন করেছি, আমার সরকারের কাছে আপনারা পৌঁছে দেন যে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে চাঁদাবাজি করে আমরা হাফিজি মাদ্রাসা মক্তব আর কোরআনের মাদ্রাসা চালাতে রাজি না, প্রাইমারি স্কুলের সাথে একটি শাখা খুলে দেন, একটি সাবজেক্ট কোরআন দিয়ে দেন, ঠিক না? ঠিক। কি বলেন, ঠিক কি না? একজন মাস্টার প্রত্যেকটি প্রাইমারিতে একজন করে কোরআনের মাস্টার দিতে হবে, 100 মার্কের কোরআনের সাবজেক্ট দিতে হবে, আমরা চাঁদাবাজি করে সেই ছেলেগুলোকে ভিক্ষুক বানাবো না, মিসকিন বানাবো না, ভিক্ষাবৃত্তি শিখাবো না, কোরআন শিখাইয়া দুনিয়ার সেরা মানুষ বানাতে চান। কারা কারা চান তো হাত তুলে দেখা, আমার ভাইরা আরো একটা দাবি পেশ করেছি, আজকের এত স্কুল আছে, শিল্পকলা একাডেমি, গানের একাডেমি, বিভিন্ন চারুকলা একাডেমি, কত একাডেমি আছে, কত প্রতি উপজেলায় উপজেলায় শিল্পকলা চারুকলা একাডেমি আছে, আমার দাবি হলো মুসলিম লিডারদের কাছে, আপনারা ইসলামের কয়েকটি কাজ করুন, এই যে লিখছেন সরকার বিরোধী রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, দেওয়ার প্রয়োজনই নাই, প্রয়োজনই নাই, মাত্র কয়েকটা কাজ করো, প্রত্যেক উপজেলায় কিংবা ইউনিয়নে একটা করে হাফিজি মাদ্রাসা সরকারি করেন, ঠিক না? ঠিক কথা বলেন, ঠিক না? ঠিক। আমরা চাঁদাবাজি করে ভিক্ষাবৃত্তি করে হাফিজি মাদ্রাসা চালাতে রাজি না, কোরআনের মাদ্রাসা চলবে না, প্রত্যেক উপজেলায় ওই চারুকলা একাডেমি যদি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় একটা হাফিজি মাদ্রাসা একটা হাফিজ শিক্ষককে জাতীয়করণ করে মাত্র 10,000 টাকা বেতন দেবে, ঠিক না? ঠিক। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরি, কলিজা ফেটে যায় কেন? আজকে এরকম সাইনবোর্ড লাগাতে হবে কোনো তাপ্তির মাহফিল, লাগাতে হলো কেন? প্রয়োজনটা কোনো প্রয়োজন নেই, আমার দেশের সরকার মুসলিম সরকার, সরকার বিরোধী রাজনৈতিক বক্তব্য দেব কেন? আমার সরকারের কাছে কিন্তু দাবি করার মতো যুক্তিগততা আছে না? নাই, কথা কন না কেন? আমার দেশের সরকার, আমার দেশ, আমার, আমরা কথা বলবো কোরআনের কথা, ঠিক না?
যৌক্তিক কথা, আমরা দাবি পেশ করতে পারি কি পারি না? পারি কি না? প্রিয় হাজিরিন, আমার কয়েকটি দাবির মধ্যে একটা দাবি বললাম, কোরআনের মাদ্রাসাগুলো কি আমরা হেফাজত করি? ঠিক না? ঠিক যে কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। আমার ভাইরা, যদি আপনি সন্তানকে কোরআন না শিখান, ইসলাম না শিখান, কেয়ামতের মাঠে মুসিবতের দিন দুনিয়ায় যেমন সন্তান আপনার খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আদালতে আখিরাতে ওই সন্তান পিতামাতার জন্য বিপদের কারণ হবে, হবে না? হবে না, বিপদের কারণ হবে, মুসিবতে পড়বেন। কোরআন বলেছে কেয়ামতের মাঠে হাসুরের ময়দানে যখন বিচার হবে, কিছু এই দুনিয়াদার সন্তানগুলো জাহান্নামের টিকিট পাবে, ওরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ জাহান্নামের টিকিট দিয়েছো, জাহান্নামে চলে যাবো, ঠিক আছি, কিন্তু একটু আরজি আছি, আজকে ডান্ডা বেড়ি পরাইছো, হাতে তুমি দিয়েছো এই হ্যান্ডকাপ পরাইছো, মাথার উপরে সূর্য এসেছে, মাথার মগজ টকবক করে ফুটে জমিনে পড়ছে, পায়ের মধ্যে আমাকে জাহান্নামের আগুনের জুতা পরানো হয়েছে, আগুনের বেড়ি পরানো হয়েছে, আল্লাহ গো এখন নাক দিয়া কান দিয়া চোখ দিয়া ওই পুজ রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দিয়া কান দিয়া নাক দিয়া পুজ রক্ত গলে গলে বের হবে। জাহান্নামের টিকিট নিয়া এই সন্তানগুলা আল্লাহর কাছে একটা আবেদন করবে। কোরআন কারীম খুলুন, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন ক্বালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। আল্লাহ দপ্তরি ওই ছেলেগুলো বলে আল্লাহ হে মালিক রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা, তুমি আমাদের কি এমন সময় বিচার হয়ে গেছে জাহান্নামেই তো যেতে হবে, পালানোর সুযোগ নেই, দৌড় মারার সুযোগ নেই মাবুদেরে, তবে এই শেষ প্রান্তি কোটি কোটি বছর কতদিন সারা জিন্দগি যেই জাহান্নামে থাকতে হবে, এই জাহান্নামে যাওয়ার আগে একটা আবেদন তোমার কাছে একটা দাবি রাখো। কি দাবি রে? বলে আল্লাহ আরিনাল্লাযীনি আদাল্লানা, সেই দুই শ্রেণীর লোককে একটু দেখতে চাই, সেই দুইটা মানুষকে সামনে একটু দাঁড় করায় দাও, জনমের মতো দেখতে চাই। কেন দেখবি আদাল্লানা? আল্লাহ আল্লাহ যেই পরম সুদ্দার পিতা মাতা তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে, জন্মের পরে কানে শুধু আজান দিছি, তাও আজকাল আবার দেয় না, ডিজিটাল যুগ, এরপরে ছোট্টবেলা থেকে কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, শিখিয়েছে নাচ গান, শিখিয়েছে হাট টিম টিম টিম, শিখিয়েছে আগ ডুম বাগ ডুম, শিখিয়েছে সুদ কষার অঙ্ক, শিখিয়েছে বিভিন্নতা, দুনিয়া শিক্ষায় শিক্ষিত করেছে, ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ জজ পরিষ্কার কেউ পড়ব নেতা গোতা কেউ অফিসার কেউ অফিসার কেউ ইত্যাদি ইত্যাদি। ওই পিতামাতাই পদভ্রষ্ট করেছি, যদি ছোট্টবেলায় পাঞ্জাবি টুপি দিয়া মাদ্রাসায় দিত, হাফিজি মাদ্রাসায় কোরআনের মাদ্রাসায় দিত আল্লাহ, তাহলে ওই শিক্ষা জীবনে নিতাম, পদভ্রষ্ট হইতাম না, আজকে জাহান্নামের টিকিট পাইতাম না, আজকে চোখ দিয়ে পুজ রক্ত বের হয়, কান দিয়ে পুজ রক্ত বের হয়, জাহান্নামের আগুনের জুতা পরাই খুলে যা ফেটে যাই মাবুদুরি। আজকে এই পদ্ধতির মূলিত পিতা মাতা রাসূল বলেছেন, হাদিসে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাব্বিদানে আও ইউনাসিরানে আও ইউমাজ্জিসানে আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন প্রত্যেকটি সন্তান নিষ্পাপ হয়ে দুনিয়ায় জন্ম নেয়, পিতা মাতায় কেউ ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ তাগুত বানায়, কেউ মূর্তি পূজারী বানায়, কেউ শয়তানের গোলাম বানায়, কেউ আমেরিকার সাটুকার বানায়, কেউ নাচ গানের গোলাম বানায়, ঠিক না? ঠিক। পিতা মাতায় অনেক পিতা মাতা একটু আবার সমন্বয় করে, নাচ গান শিখায় মাস্টার রাখে, তার বেতন 3000 টাকা, আর কোরআনের একটা মাস্টার রাখে যেমন তেমন করি, তার বেতন 200 টাকা, ঠিক না? ঠিক। কোরআনের দাম কম না বেশি? আখেরাতে কার দাম বেশি? কথা গণ্য ভাই, সন্তানকে আপনি দুনিয়ার সোর বানাতে চান,
দুনিয়ার নেতা বানাইতে চান, আদালতে আক্রান্ত সন্তান কি করবে শুনিয়া নেন। আল্লাহ বলে এই বান্দা পিতা মাতার এখন দেখে লাভ কি, পথ ব্রত করতো সে কাম তো শেষ, এখন দেখে কি করবি। সন্তান বলবে আল্লাহ মালিকিরি কেন দেখতেছে শুধু, যাদের কারণে জাহান্নামের আগুনে জুতা পড়েছি বেড়ি পড়েছি, আজকে ওদের তো ক্ষমা করব না, একটু যদি দেখতে পাই নয়নে দেখতে পাই সামনে পাই না যে আলহুমা তখ্তা আক যাবি না লিয়াকুনা মিনাল আসফালিন। আ মালিক এই পায়ের জুতা দিয়া পা দিয়া তাদেরকে সটকে সটকে পিষ্ট করে এই জমিনের সঙ্গে ধুলার সঙ্গে মিশাই দিতে চাও। আপনার আদরের সন্তান না কে না ঘুমায়া, যে সন্তানকে দুনিয়ার শিক্ষিত করে বড় করেছেন সেই সন্তান হাসরের মাঠে আপনাকে নিয়ে বুকের উপরে দাঁড়া পায়ের জুতা দিয়ে চটকাবে পিষ্ট করবে, দুনিয়ায় খেতে দেবে না কষ্ট দেবে হাসরের জুতা দিয়ে চটকা, ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা বাবাজি সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার সন্তানকে কোরআনের রাস্তায় নিয়ে এসেছে, ঠিক নেবে ঠিক? আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি কোরআন দিয়ে বাস্তবতা মিলিয়ে বলছি। দেখেন আমি বলছিলাম একটি ছেলে বড় বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, হাসপাতালে কাতরাচ্ছে মনে আছে, খেলাছে জোরে বলেন, তার মা জননী, বৌমা ঘরে ঢুকতে দিল না, ছেলের ঘরে ঢুকতে পারে না, কত লাঞ্ছিতা কত অপমানিত দুনিয়ায়, আবার হাসর জুতা পিটি খাবে। এই মা জননী বৌমারে বলে বৌমা তোমার ঘরে ঢুকবার চাই না, তোমার সুখে ভাগ বসাতে চাই না, তুমি কষ্ট পেও না, আমার ছেলে কোথায়, আমার ছেলের ঠিকানা বলো, আমি ওর মা একটু দেখতে এসেছি দেখতে চাই। বলে যান দরদি মা তো আসছেন, যখন যান অমুক হাসপাতালে আস, বাঁকা চোখে বাঁকা ঠোঁটে এই কথা বলে দিল মা জননী, চোখের পানি ফেলতে ফেলতে ছেলের ঘরের সামনে থেকে বের হইয়া ঢাকার রাস্তায় এলো, কোনো ক্রমে কষ্ট করে অনেকবার ঘুরি ঘুরি ঠিকানা বুঝি বুঝি হাসপাতালে চলে এলো। হাসপাতালে যেই দেখি পুলিশের টুকরো সন্তান হাসপাতালের বেডে বেহুশ হয়ে পড়ে আছে। আরে মা, যেই মা দুনিয়ার সেরা সন্তানের কাছে সবচেয়ে মর্যাদার সবচেয়ে সম্মানের সেই দরদি মা সেই দুঃখিনী মা হাসপাতালের বেডের কাছে এসেছে, এসে দেখে কলিজার টুকরো সন্তান বেহুশই পড়ে আছে, হুশ নাই, মাতার কাছে যে হাত ধুলে মা তো আবেগ থামে না, মায়ের বুক ভরা করুণ কান্না হাও মাও করে মা কান্না শুরু করেছে। নার্সটা ছুটে এলো, কে রে কি হলো, বলে কি তোমরা বাধা দিও না, আমার ছেলে আমি ওর মা জরুরি, আমি ওর দুঃখিনী মা, এক পল্লী গ্রামে বাস করি, আমার ছেলের কি হয়েছে বলো। নার্সটা ধরে নিয়ে নিয়ে গেল ডাক্তারের চেম্বারে, তাকে শান্ত করে বলে আপনি ওর মা, বলে হ্যাঁ আমি ওর গর্ভধারিণী, আমি ওর দুঃখিনী মা। তাই যদি হয় তোমার ছেলে কঠিন ব্যাধিতে আক্রান্ত যদি বাঁচাতে হয় একটা কিডনি লাগবে, নইলে বাঁচানো যাবে না। গ্রামগঞ্জের মা অত জানে না কিডনি কি জিনিস, বলছে কোথায় পাওয়া যায়, কত টাকা দাম ডাক্তার, যেখানেই পাও বলো কত টাকা লাগবে, আমার পিটি বাড়িটুকু আছে, হয়তো ওর বাবা রেখে যাওয়া ঘরটুকু আছে, দরকার হয় বিক্রি করে দেব, বলো দেখি কিডনি কত টাকা দাম, কোথায় পাওয়া যাবে। ডাক্তার বুঝছে এই হলো মা, আর আগে তারা আসে ওটা আম্মু বলে ডাকে, আম্মু না ওটা দুনিয়াদার শাশুড়ি আম্মু, ঠিক আছে মা জননী আপনি শান্ত হন, আপনার ছেলেকে বাঁচানো যাবে, আপনি যখন আসছেন মনে হয় বাঁচানো যাবে। আপনি বলেন তো দেখি কিডনি আপনি চিনেন না বুঝেন না, আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকে দেখেন কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, দুটি হাত দুটি পা দুটি পা দুটি কিডনি দুটি চোখ দুটি কান দুটি নাক দুটি ঠোঁট, ঠিক নেবে ঠিক? কত ঘন কেন আমার ভাইয়েরা
একটা চোখ হলে দুনিয়া চলে কি চলে না, একটা কান হলে চলে কি চলে না, এগুলো সব দিয়েছেন কে? জোরে কর না কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাই, আল্লাহ পাক বলছেন চোখ দুটি দিয়েছি আমি, ঠোঁট দুটি দিয়েছি আমি, দুই ঠোঁটের মাঝখানে জবান দিয়েছেন কে? কান দিয়েছেন কে? নাক দিয়েছেন কি? মেধা দিয়েছেন কে? হাত পা কলিজা সব কার? আচ্ছা বলুন, সব দিয়েছেন আল্লাহ, এগুলো চলে কার দয়ায়? যদি আল্লাহ পাক এই হাতকে অচল করে দেন, এই হাত কি উঠানো যায়? পা অচল করে দিলে আর কি হাঁটা যায়? চোখ অন্ধ করে দিলে আর কি দেখা যায়? এগুলো সব কার নিয়ামত? আল্লাহ বলেন সব দিলাম আমি, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যেমন আমার, তোমার জীবনই আইন চলবে ও আল্লাহ। ঠিক না ঠিক? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা আনআমের 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হুকুম চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এই জমিনে আইন যা আছে তুমি যেখানে যাও সব জায়গায় একমাত্র সকল কুল্লাহু মানে সকল জায়গায়, সকল অফিসে, সকল আদালতে, সব জায়গায় আইন চলবে কার? জোরে বলেন কার? আমার ভাই বন্ধুরা, ওই ডাক্তার বুঝাই দে ও মা জননী, প্রত্যেক মানুষের দেহের ভিতরে দুইটা করে কিডনি আল্লাহ দিয়েছেন, একটা কিডনি করে মানুষ চলতে পারে, বেঁচে থাকে। আল্লাহ দিয়েছেন দুইটা, একটা বসাল হলে আরেকটা দিয়েও চলবে। কিন্তু কপাল পোড়া, আপনার ছেলে যখন প্রথম কিডনি ইনফেকশন হয়েছিল, যদি ওই কিডনিটা কেটে বাদ দিয়ে দেওয়া হতো একটা কিডনি দিয়ে চলতে পারত, কিন্তু ড্যামেজ কিডনি থাকার কারণে আস্তে আস্তে আরেকটাও ইনফেকশন হয়েছে। এখন তার কিডনি দুটো যাবে, একটা কিডনি বাইরের থেকে লাগাতে হবে। মা বলছে বাবা আমি তো মানুষ, প্রত্যেকে যদি কিডনি থাকে আমার দেহে কিডনি আছে নাকি? আছে নাকি? ডাক্তার বলে মা অবশ্যই দুটো কিডনি আপনার শরীরে আছে। বলে ডাক্তার রে, বাবা ডাক্তার আমার কিডনিতে কি চলবে হবে, আমার কিডনি কি দেওয়া যাবে? বলে যাবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বলে ডাক্তার আর কোনো চিন্তা নাই, চিন্তা নাই, আমার জীবন শেষ আর নেই, আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, আমি তো আর বাঁচব না, আমার বয়স তো আর নাই, বুড়ো হয়ে গেছি, আর দরকার নেই। তাহলে আমার শরীর না বুকটা ফেড়ে বের করে কোথায় কিডনি? ওই দুই একটা নয় দুইটা কিডনি বের করে নাও, আমার কলিজার টুকরার সন্তান তাকে আমার রক্ত দিয়া আমার জীবন দিয়া মানুষ করেছি, শেষ বেলায় দুইটা কিডনি আমার সন্তানকে দিয়া তাকে বাঁচাতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন, বলুন দেখি এই দরদি মা কি পৃথিবীতে আর কেউ হয়? কতক্ষণ আর কি কেউ আছে? হ্যাঁ যুবক, সেই মা কি দেখো না, মায়ের চিকিৎসা করো না, বউ বাচ্চার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করো, আর মায়ের জন্য সাধারণ একটা শাড়িটাও জোটে না, পাইছো কি? তুমি কি জানো ওই মায়ের মর্যাদা কত? তোমার কাছে জানা উচিত ওই মায়ের পদতলে তোমার জান্নাত। ঠিক না বেঠিক? তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই যে মায়ের ভালোবাসা, এর তুলনা পৃথিবীতে কোথাও মেলে না। কোরআনের তাফসীরে বলা হলো তিনটি ভালোবাসার প্রথম ভালোবাসা হলো এই মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল। দ্বিতীয় ভালোবাসা হলো
কথা লম্বা হয়ে যাবে। ও বন্ধুরা এদিকে যাব না। দ্বিতীয় হলো মহব্বতের আকরি বুদ্ধিভিত্তিক ভালোবাসা, জ্ঞানগত ভালোবাসা। আমার ভাইরা আল্লাহর নবী, আমার ভাইরা দুই প্রকার, দ্বিতীয় নম্বর ভালোবাসা মহব্বত আকরি জ্ঞানগত বুদ্ধিগত। আরে খেতে হবে, খাদ্য ছাড়া মানুষ বাঁচে না। এই যে খাদ্যের প্রতি ভালোবাসা, এটা বুদ্ধিভিত্তিক ভালোবাসা। ওষুধ ছাড়া চলে না, ডায়াবেটিস রোগী ইনসুলিন নেয়। ও ভাইরা আমার, যার যত টাকা তার কথা তত বাঁকা, ঠিক না বে? ঠিক। আর যার যত অর্থ বৃত্ত তার নষ্ট শরীরের বৃত্ত, ঠিক না বে? ঠিক। এখন দেখেন টাকা হলো লোক, ঘরে সুখ নেই, শান্তি নেই, ঠিক কিনা? কন বড় লোক মানুষ, নেতা মানুষ ঘরে যাবে, রাস্তায় একা একা যাইতে পারে না, কি কন ভয়ে ভয়ে রাত চলতেও, ঠিক না বে? ঠিক। আর একটা রিক্সাওয়ালা, গরিব দুঃখী রিক্সাওয়ালা, রিক্সা চালায় রাত 10টার পরে যখন রাস্তা দিয়ে বাড়ি যায়, মালিকের বাড়ি রেখে গ্যারেজে রেখে রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি যায়, ওর মনে সুখ আছে না নাই? ওর কি কোনো ভয় আছে? ওর কি সিকিউরিটির অভাব? ও রাস্তায় সবে মনে মনে গান গাইতে গিয়ে মনে আনন্দে গান গায়, কি ঠিক না বে? ঠিক। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো তুজা হানির ধ্বনি, নবী মোর পরশমণি, ঠিক না বে? ঠিক। এরা গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি যায় রিক্সাওয়ালা, ঠিক না বে? ঠিক। বড় লোক যখন ঘরে দিয়ে ঢুকি, এই গেট খোলো, এই গেট খোলো, ঠিক না বে? ঠিক। রিক্সাওয়ালার তো গেট খোলা লাগবে নাকি? ওর গেটও নাই, ওর দরজা হয়তো আছে বাঁশের চাটাই। ও জি রেগে, ও টুনটুনির মা, ও কলসু, এই দেখো কি সুন্দর মাছ এনেছি, একটা তেলাপিয়া মাছ কিনি, কত ভালো মাছ আনছি। টুনটুনির মা কুলসু, তেলাপিয়া রান্না করো, মজা করি খাবো, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা বলুন তো সুখী কে? তোমার ঘরে সুখ আছে, ওই বড় লোকের ঘরে সুখ নেই, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা বন্ধুরা, রাগ করছেন নাকি আমার কথা? মন খারাপ করছেন নাকি? আমি আলোচনা করতেছিলাম, এখন দেখা যায় বড় বড় লোক, বড় বড় জিনিস, তারপরও অনেক টাকা, বিশাল আছে নদী, বিশাল আছে ঘের, কি সুন্দর মাছ, কি সুন্দর বাগদা, কত দামি 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 মাছ, কিন্তু ওই লোকটার খাওয়া কপালে জোটে না। ডাক্তার মেপি মেপি দিছি, সকালে দুইটা রুটি, দুপুরে এক কাপ চাউলের ভাত, চলবে না চর্বি, চলবে না গরুর গোস্ত, চলবে না খাসির গোস্ত, পারলে একটু কবুতরের গোস্ত এক পিস, মুরগির গোস্ত হাফ পিস, ঠিক না বে? ঠিক। 50 গ্রাম 25 গ্রাম মাপি মেপি খা। একবার হিসাব মিলাই দেখেন, সুখ নাই, সকালে সন্ধ্যায় ইনসুলিন মারা লাগে, নিজে হাতে করে সুই ফুটায় খায়, কি কর উপায় নাই, ডায়াবেটিস। ও বন্ধুর আবার ঘেরের মাছ খাবার কপালে জোটে না, বড় বড় পশু জবাই করে গোস্ত খাওয়া কপালে জোটে না, কুরবানি দিচ্ছে বিরাট গরু 1,25,000 টাকা দাম, গলায় ফুলের মালা দিয়ে কুরবানি করতেছে, কিন্তু ডায়াবেটিস খাতি পারবে না, ঠিক না বে? ঠিক। ওই যে বললাম ওষুধের প্রতি ভালোবাসা, ইনসুলিন কিন্তু লাগবেই লাগবে, পাগল করে দিবি যদি বাড়ি না থাকে, ঠিক না বে? ঠিক। এই ভালোবাসা মহব্বতে আঁকলি বুদ্ধিভিত্তিক প্রয়োজনীয় ভালোবাসা। আর 3 নম্বর ভালোবাসা মহব্বত ইমানি, ইমানি ভালোবাসা। সেই ভালোবাসা কারে বলে? এই যে আয়াতের আলোচনা করছি বন্ধুরি, আল্লাহ কোরআন বলছে ওই ভালোবাসা হচ্ছে আল্লাহ এবং নবীর ভালোবাসা, ইমানের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহকে ভালোবাসা, ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যে, আর শত্রুতাও হবে আল্লাহর উদ্দেশ্যে, ঠিক না বে? ঠিক। আল্লাহর নবী বদরের মাইয়ে অনেক বলছিলাম, কথা মনে আছে?
আমি সেই তাফসীর আবার এলাম, এতক্ষণ ঘুরি ফিরি এখানে আবার এলাম, রাগ করছেন, অনুকরণ করছেন, বিশ্বনবী বদরের ময়দানে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমি যদি তোমার বন্ধু হই, তুমি যদি আমাকে ভালোবাসো, এই বদরের মাটি তোমাকে সাহায্য পাঠাতে হবে। আবু বকর কেঁদে কেঁদে বলে, নবীজি তোমার ভালোবাসায় জীবন দিয়েছি, আর কাঁদবে না, ওই কান্নার আওয়াজ আমার কলিজে কাটার মতো ফুটতেছে। কথা মনে আছে? মনে আছে? আল্লাহ বলে, জিবরীল আর তুমি করিস না, বদরের মাঠে চলে যা, আমার আবু বকর নবীর পাশে দাঁড়িয়ে গেছে, ঘুমিয়ে গেছে, আমার হাবিব কাঁদতেছিল, আমার কাছে কাঁদে কাঁদে পরিহাদ করতেছিল, ভালো লাগছিল, আর দেরি নয়, আবু বকর উঠেছে, তাড়াতাড়ি চলে যাও। জিবরীল চলে এলেন, সে নবী ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন, কোরআনের আয়াত শুনুন, সূরা আনফালের 9 নম্বর আয়াত রাসূলকে শোনাতে শোনো, ইযি তাসতাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নি মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফি। আল্লাহ ভাই নবী, জি মালিকের কাছে, রবের কাছে মাথা নত করে দিয়েছো, সাহায্য চাইতেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, এই মুহূর্তে আমি আল্লাহ ওই বদরের প্রান্তরে 1000 ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন আল্লাহ নবী বরকাদিক, যেই কথাই বলতেছিলাম, বিশ্ব নবী আল্লাহ আমি তো তোমার বন্ধু, বন্ধুর প্রতি তোমার ভালোবাসা আছে, তুমি না বসে হুবিবুল্লাহ, তুমি আল্লাহ ভালোবাসবে, আমাকে যদি ভালোবেসে থাকো, আমাকে বন্ধুরূপে বরণ করে থাকো, বন্ধুর একটা আবেদন তোমার কাছে স্পেশাল আজ, সে আবেদন হচ্ছে ফেরেশতা আইছে আলহামদুলিল্লাহ, কিন্তু বন্ধু কঠিন বিপদে মুসিবতে আছে আজকে, ভাই ভাই যুদ্ধ, পিতা সন্তানের যুদ্ধ মনে আছে কি না, চাচা ভাতিজার যুদ্ধ কথা কি মনে আছে রে ভাই? এই কঠিন ময়দানে আমি তোমার বন্ধু একটু চিন্তিত, আতঙ্কিত, আমি ভীত, মালিক এই বদরের মাঠি তোমার বন্ধুর বিপদে, তোমাকে আজকে আসতে হবে। সুবহানাল্লাহ বলে বলে, বন্ধু বিপদে পড়ছে তুমি আসবে না, তার মানে এখন এক বন্ধু দিয়ে চেয়ারম্যান দেবে, হ্যাঁ চেয়ারম্যান তুমি আমার বন্ধু, আমি বিপদে পড়ছি, এক্ষুনি চলো খুলনা, চেয়ারম্যান সব ফেলে দৌড়ব, ঠিক না বেটি? আমি ওরম বন্ধু আমি দৌড়াবো না, রসুল বলছে আল্লাহ তুমি তো বন্ধু আমাকে বানিয়েছ, আল্লাহ আল্লাহ তো রসুলকে বন্ধু বানিয়েছেন না, কি করে ঠিক নেবে? ঠিক আল্লাহ রসুল কেমনে আবেদন করবে, আল্লাহ তোমার বন্ধু আজকে বদরে মাঠে মুসিবতে বিপদে, বন্ধুর বিপদে তোমাকে আসতে হবে, বন্ধুর পাশে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, আরে আমার ভাইরা, ঠিক সেই মুহূর্তে রসুল কথা বলছে, এমনি সমাজ বদরে মাঠ পাহারাদার ছিল দুইজন যুবক, গোয়েন্দা বিভাগে পাহারাদার দায়িত্ব ছিল, গভীর রাত সকালে যুদ্ধ হবে, সেই দুই গোয়েন্দা তরুণ যুবক ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক যুবক হলো মিকদাদ বিন আসওয়াদ, যে যুবকটি বদরের মাঠে আসার সময় কঠিন অবস্থা থেকে এসেছে, ভাবতে পারবে না, সেই দুই যুবক ছুটে, ইয়া রাসূলুল্লাহ বদরের মাঠের পরিবেশ খারাপ, কঠিন, খুবই ভয়াবহ, ওরা দুইজন যুবক ঠক ঠক করে কাঁপছে। আমার ভাই বিশ্ব নবী মাথা উঁচু করেছে, রাসূল বলছে চিন্তার কারণ নাই, আল্লাহ সাহায্য এসে গেছে, ভয় নাই, বলে না নবী আমরা কঠিন ভাবে ভিতর ময়দান উল্টে দিকে যাচ্ছে। রাসূল বলে না শোনা, আজকের মাঠে আমার হাদিস শুন, নবজুর যে হাদিস বলছেন, আমরা হাদিসটা কিন্তু মসজিদে মসজিদে আলোচনা করি, নবীর প্রেম ভালোবাসায় দরুদ পড়ি, মিলাদ পড়ি, জিলিপি খাই, কুলখানি করি, করি না তো? রসুল যে ভালোবাসার কথা বলেছেন হাদিসটা আমরা জানি, হাদিসটা শুনুন কোন মাঠে বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা ভয়ের কোনো বিষয় নয়, নবী বীর সাহসী সেনাপতি বলছেন শোনো,
চিন্তার কারণ নাই সারা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আজকে ইমানদার হতে পারবে না। যুদ্ধের মাঠে যে পিতার চেয়ে আহাব্বু ইলাই, আমি তার কাছে যদি অধিক আহাব্বু ইসমে তাবজিলি সিগা, সর্ব সবচেয়ে সবার উর্ধে যদি আমি ভালোবাসার পাত্র না হই, এমনকি মি ওয়ালিদিহি তার পিতার চেয়ে, মি ওয়ালাদিহি সন্তানের চেয়ে, অন্নাসি আজমাইন ভাই ব্রাদার আপন জনের চেয়ে যদি আমি নবী আমাকে বেশি ভালো না বাসে, সেই ব্যক্তি ইমানদার দাবি করতে পারবে না। যে যুদ্ধের মালিক ভাই আবু বকর, তোমার ছেলে ওই দলে, ছেলের চেয়ে নবীকে বেশি ভালোবাসো কিনা? হয় হামজা, তোমার ভাই আব্বাসি আমাকে বেশি ভালোবাসো কিনা? ও সাদ্দ নবী, এক কাজ, পিতার চেয়ে নবীকে ভালোবাসতে আজকে যুদ্ধের মাঠে, কারণ যুদ্ধের ময়দানে তরবারের সামনে পিতার সন্তান মুখোমুখি যখন হবে, আমার মুসলমানদের তরবারে যদি থেমে যায় আর ওরা তরবারে চালিয়ে যায়, ওরা বিজয়ী হবে, মুসলমানরা পরাজিত হবে। আজকে যুদ্ধের ময়দানে ওই পিতার তিন সন্তানের চেয়ে, আপনজন ভাই ব্রাদারের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার নাম মহাব্বত ইমানি। বন্ধুরা, নবীর সাহাবীরা কিন্তু তারা কি করলেন দেখেন, সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসলে আল্লাহর দল জান্নাতে যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু কারা জান্নাতে হবে? প্রথম আমি বলেছি, আমার আলোচনার মধ্যে দুই তিনটা চলে এসেছে, শোনেন। নাম্বার ওয়ান এসেছে, আল্লাহর জান্নাতি দলের কর্মী সে হবে, জান্নাতি সদস্য সে হবে, প্রথম যে আল্লাহর ওসি কোরআন ধরবে, ঠিক আছে না নাই? ধরে বলেন, মনে আছে কথা? আপনি দুনিয়ার পত্রিকা না পড়লে আস্তে হজম হয় না, কোরআন পড়ার সময় পান না, আছে না নাই? আরে দুনিয়ার কত নোবেল নাড পড়লা, হুমায়ুন আহমদের বই, হুমায়ুন আজাদের বই, নাস্তিকদের বই পড়ে পড়ে তুমিও নাস্তিক হওয়ার পথে, কোরআন পড়ে না, ঠিক না? ঠিক, এটা নয়, কোরআন প্রতিদিন পড়া ফরজ। ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, প্রথম ওহি ইকরা মানে পড়ো, এই কোরআন পড়া প্রতিদিন বুঝে পড়া ফরজ। কোরআন সাধারণ না বুঝি তেলাওয়াত করলেও সওয়াব আছে, আছে না? অক্ষরে তো 10 নিয়ে গেছে, কিন্তু না বুঝি তেলাওয়াত করাটা হলো নফল, নফল ইবাদত, আর কোরআনটা বুঝে পড়াটা হলো ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, প্রত্যেকদিন কোরআন বুঝতে হবে। যেমন আপনি স্কুলের হেড টিচার, আপনার চেম্বারে একটা অর্থসহ কোরআন রাখেন, আপনি চেয়ারম্যান, আপনার পরিষদে একটা অর্থসহ কোরআন রাখেন, প্রতিদিন পরিষদে বসুন, আগে কোরআন শরীফ একটা আয়াত আরবি না পড়তে পারলো বাংলাটা পড়েন, কোরআনের জ্ঞানটা অর্জন করেন, ঠিক না? ঠিক, প্রত্যেককে পড়তে হবে। দুই নম্বর হলো, আল্লাহর জান্নাতি দলে যদি যেতে হয় তাহলে তিনটা বৈশিষ্ট্যতা থাকতে হবে। সূরা আল ইমরানের একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউন ইলাল খায়র ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহর জান্নাতে দলের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, কার দিকে ডাকবেন? পীরের দিকে না, নেতার দিকে না, আমার নেতা অমুক, আমার নেত্রী অমুক, অমুক ভয় যেখানে আমরা আছি সেখানে, এসব চলবেন, ঠিক না? ঠিক, দাওয়াত হবে কার দিকে? জনগণনাকার দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, দুনিয়ার নেতার দিকে না, দুনিয়ার দলের দিকে না, ঠিক না? ঠিক, আল্লাহ বললেন আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, এই হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় হলো, ওয়া ইয়ামুরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ন্যায় কাজের আদেশ দেবে, ঠিক না? ঠিক, ন্যায় কাজের, ভালো কাজের আদেশ দেবে। আজকের পরের বৈশিষ্ট্য যে চার নম্বর, ওয়েন হাউনে আনিল মুনকার, খারাপ কাজে বাধা দেবে, অন্যায় খারাপ কাজ বন্ধ করবে, ঠিক না? ঠিক, কত কর সুদ খুশির বিরুদ্ধে কত বলবে, মদ গাঁদার বিরুদ্ধে কত বলবে, জেলে ব্যবসার বিরুদ্ধে কত বলবে, খুন গুমের বিরুদ্ধে কত বলবে, জুলুমের বিরুদ্ধে কত বলবে, নাস্তিকরা নবীর নামে গালি দেয় সেই বেলায় চুপ করে থাকবে, চুপ করে থাকবে না? যে যা পরে করুক গো বাবা, আমরা দিনকাল খারাপ নাকি সুযোগ আছে? কথাক্ষণ লাগে, মহব্বতে ইমানি কানে বলে, নবীর ভালোবাসা কানে বলে, নবীর ভালোবাসা কানে বলে, অন্যায়ের প্রতি বলি তার বাহিনী দাঁড়িয়ে আবু বায়দা, নবীর সাহাবী 10 জন সাহাবী
জান্নাতের সার্টিফিকেট যারা চাইছে পাইছে দুনিয়াতে বসে তারা খারাপ। আবু বকর একজন, ঠিক নেবে ঠিক নাম্বার আবু বকর, সে যখন ওই যুদ্ধের পরে তার ছেলে গ্রেপ্তার, বন্দি 70 জনের মধ্যে একজন, ছেলে বাবাকে ডেকে বলে আব্বা জান আমি আপনার সন্তান আব্দুর রহমান, যুদ্ধের মাঠে তরবারের সামনে কতবার পেয়েছি কিন্তু আপনি পিতা আপনাকে একটা বারও মারতে পারি নাই, এখন আমি বন্দি হয়েছি, ও বাবা আপনি যদি একটু দয়া করেন, আপনি নবীর ডান হাত বড় সেনাপতি, যদি নবী কি বলেন আমার ছেলেকে ছেড়ে দাও নবী ছেড়ে দেবে কিনা। আমার পিতা দেখো নবীর কাছে সুপারিশ করে একটু আমাকে ছাড়িয়ে দিতে পারো তুমি? আবু বকর বলে ছেলে তুমি কি জানো আমি কে? আমি নবীর দলে। বললেন নবী শুনবে ঠিক আছে কিন্তু বলবো কি না আগে তো ভাবতে হবে, তুমি যুদ্ধে আসছো কেন? হে ছেলে যুদ্ধে আসলে কে? তুই কি জানিস না তোর বাবা মুহাম্মাদের দলে, তোর বাবার বিরুদ্ধে তোর বাড়ি নিয়ে যুদ্ধে নেমে কেন? বলে বাবা তোমার বিরুদ্ধে নয় মুহাম্মদ তার দলবলের বিরুদ্ধে, ঠিক আছে বাবা যুদ্ধে নেমে ঠিক আমাকে পিছু মারো নাই, বাবাকে সম্মান দেখিয়েছো কিন্তু ওই মাঠে যদি তুমি তরবারির সামনে আমার নবীকে পাইতে কি করতে? ছেলে আর কথা বলে না। আবু বকর বলে ছেলে রে আমার নবী বলেছেন লা ইউনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি ওয়ালাদি ওয়ালাদ মানে সন্তান, সন্তান তিনি নবীকে বেশি ভালো না বাসতে পারবে সে ইমানদার হতে পারবে না। আমি আবু বকর নবীর এক নম্বর ইমানদার যদি হই তুই যদি বিশ্বাস করিস তুই তো জানিস আজকে সন্তান তিনি নবীকে বেশি ভালোবাসি, সুতরাং যুদ্ধের মানে যদি আমি আবু বকর একটা বার তরবারির সামনে তোকে পাইতাম টুকরা টুকরা করে তোকে জাহান্নামে পাঠাইতাম। এটা মহাপতির মানি ঠিক না বে ঠিক? জোরে বলেন আমার ভাইরা। আবু উবাইদা পাইছে যুদ্ধের মাঠে বাবাকে, কোরআন বলছে ওদের ভালোবাসা সূরা মুজাদ্দিদের আয়াত না দেখেন আল্লাহ বলেন লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দু من حد الله من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم الله বলছেন দেখো তোমরা কি ওই দলকে দেখছো যে দল আল্লাহর প্রতি ঈমান আনছে এক রাতে ঈমান আনছে, ওরা ভালোবাসে কাকে? ওরা এমন আল্লাহ রসুলকে এমন ভালোবাসি মান হাদাল্লাহ রসুলা যারা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে শত্রুতা করে যুদ্ধের মাঠে আসে ওরা তাদেরকে ভালোবাসে না তাদেরকে কতল করে। যদিও ওলাও কানু আবা আহুম যদিও তাদের পিতা হোক আও আপনা আহুম সন্তান হোক আও ইখওয়ান আহুম ভাই হোক আও আশিরাত আহুম স্বামী কিংবা স্ত্রী কিংবা আপনজন হোক না কেন, কোরআনে আয়াত সরাসরি নবীর সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন এরাই কোন ইমানদার। আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান পিতার তি সন্তানের তি আপনজনের তি যারা ভালোবাসে আল্লাহ রাসূল কি তাদের কলিজায় আল্লাহ ঈমানকে মজবুত করে দিয়েছে ওয়াইয়াদাহু বিরুহিম মিনহু তাদেরকে আল্লাহ স্পেশাল রূহানি দিয়া সাহায্য করেছেন সুবহানাল্লাহ ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদেরকে ভালোবাসে সন্তুষ্ট আছেন তাদের উপরই তারা আল্লাহর উপরে সন্তুষ্ট উলাইকে হিজবুল্লাহ এরাই হলো আল্লাহর দল। হিজবুল্লাহ মানে কি কতক্ষণ আল্লাহ বলছে ওরাই আল্লাহর দল ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর এই আল্লাহর দল যারা দিন কায়েমের ময়দানে বুকের তাজা খুন ঢেলে দেয় বাতিলের মোকাবেলায় পিতার সন্তানকে ক্ষমা করে না আল্লাহর প্রেমে নবীর প্রেমে জিহাদের ময়দানে হাজির হয় তারাই যাবে জান্নাতে তারাই হলো আল্লাহর দল। এ কথা কার? আল্লাহর কথা। আমার ভাইরা জান্নাতে যাবে কারা?
সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুনা। সরাসরি কোরআন আল্লাহ মতে নিশ্চিত না ওই ইমানদারদের জান আল মালকে কুরায় করে নেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান দিয়া মাল দিয়া একমত দিনের ময়দানে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জোরে বল সুবহানাল্লাহ। কার কথা? আমার ভাইরা ও বন্ধুরা, আমার আল্লাহ পাক বলছেন যে আয়াতের আলোচনা করতেছি এই আয়াতের পরের আয়াতে 19 নম্বর আয়াত পড়েছি, 20 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আজকের জমিনে যারা দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এদের মধ্যে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামাতারা তাযিনাল্লাহ উলাইকাহুমুল ফাইজুন। তারা ইমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদের ময়দানে জানমাল নিয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, তারাই পাশ করে যাবে, তারাই সফল হবে, তাদের কি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে? ইউবাশিরহুম রাব্বুহুম, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন জান্নাতে। আর কারোর জন্য জান্নাত নাই? ঠিক না বেঠিক? কথা কর। এখন দেখেন আল্লাহ নবী সাহাবীরা আবু উবাইদা বাবাকে যুদ্ধে মাঠে পাইছে, আবু উবাইদা তরবারি চালায় কাফের দৌড়ে পালায়, এমন সময় কাফের ইমাম তার বাবাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছি, দেখো আবু উবাইদার তরবারি ঠান্ডা হয়ে যাবে, বাবাকে দাঁড় করিয়ে দিয়েছি। আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তরবারি হাতে বাবা সামনে পড়ে গেছে, এখন কি করবে? কঠিন মুখোমুখি অবস্থায় আবু উবাইদা বাবাকে বলছে কি ব্যাপার? বাবা তরবারি নামিয়ে বলছে ছেলে তুমি আমার সন্তান, আমি তোমাকে মারতে পারি না। আবু উবাইদা বলছে তুমি বাবা কিন্তু তুমি তোমার পরিচয় জানো, আল্লাহ প্রিয় গোলাম, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সমীর, আল্লাহ দিন কায়েমের জন্য হাজির হয়েছি। বাবারে এই ময়দান থেকে তুমি ফিরে যাও, যদি বাঁচতে চাও ফিরে যাও, পালাও, বাঁচতে চাইলে পালাও। বাবা দাঁড়িয়ে গেছে, আ ছেলে তুই ফিরে যা, তুই পালা। ছেলে বলে বাবা তুমি আমাকে ভালোবেসে তরবারি চালাচ্ছ না, কিন্তু যদি বলো দেখি এই জায়গায় আমার রসুলকে যদি তুমি পাও কি করবে? বলে আমি তো তোর নবীর বিরুদ্ধে শিখি যুদ্ধ করতে, তোর রসুলকে পাইলে তরবারি চালাইব গর্দানে, গর্দানে তরবারি চালাব। আবু উবাইদা মানে পিতা, ওই নবীর উপর ঈমান এনে আমরা মুসলমান, ওই রসুল শুনিয়েছেন, কোরআন শুনিয়েছে, যারা আল্লাহকে চায় তারা দুনিয়ার পিতা মাতার সন্তানকে ভালোবাসবে না রসুলকে ভালোবাসবে, সন্তানের চেয়ে পিতার চেয়ে জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? রাসূল বলেছে, কুরআন বলেছে সূরা আযাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূলকে কেমন ভালোবাসো জানেছি ভালোবাসতে রাসূলকে, ঠিক কিনা কর? কথা বলেন তাহলে আজকের বাংলাদেশে ও নবীর নামে যারা গালি দিছে ওই নাস্তিকদেরকে ভালোবাসবেন না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আমার নবীর নামে গালি দিয়েছে এই নাস্তিকদের একটা ক্ষমা হতে পায় না, জোরে কোন ঠিক না ঠিক? আমার কথা হলো এই নাস্তিকের অবস্থা, নাস্তিকই যারা নবীর নামে গালি দিয়েছেন, ইসলামের নামে গালি দিয়েছেন, এরা মুরতাদ মুসলমান নয়, আর ওদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর তৌহিদের জনতা একজোট হতে হবে, এই জমিনে কোন নাস্তিক নবীর নামে যারা গালি দিয়েছে ওদের ক্ষমা হবে না, হবে না, হবে না। আজানের ধ্বনিতে সেই জমিনে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে যেই নবীর নামে আজান হয় সেই জমিনে নবীর নামে গালি হতে পারে না, ঠিক না ঠিক? কিন্তু যারা গালি দিয়েছে উচিত শাস্তি না পাওয়ার কারণে আয়োজক কিছু ভন্টের দল কথা বলতে চায়, ঠিক কিনা বলেন? এদের শাস্তি হবে,
হতে পারত। আমার সরকারের কাছে আমাদেরকে যে ভাষায় দাবি করতে হতো আমরা পারি নাই, আবেদন নিবেদন করতে তুলে সে পারি নাই। এখন আমাদেরকে, আমি মনে করি আমরা যারা নবীকে ভালোবাসি, ওই নাস্তিকদের শাস্তি জমিনে হতে হবে। শাহজালালের বাংলা, শামাকতুমের বাংলা, খঞ্জানের বাংলা, শাহবানের বাংলা, তিতিমিরের বাংলা, শরীয়তুল্লাহর বাংলা, ফাইজ মুস্তামির বাংলায় নাস্তিকদের ঠাঁই হবে না, হবে না। আয়োজক কায়লক ওদের কণ্ঠনালী ছিঁড়ে কুত্তার খাবার বানানো হবে বাংলার জমিনে। আমার ভাই বন্ধুরা, আজকের গোটা পৃথিবী ইহুদি নাসারা বেদিনরা মুসলমানদের মাথার উপরে জেগে বসেছে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের ভেদাভেদ ভুলতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে এক হতে হবে, ঠিক কিনা? এখন দেখেন, আমি কয়েকদিন আগে ওই টেকনাফে উখিয়াতে প্রোগ্রাম করেছি, আমার হইকাংয়ে যে প্রোগ্রামে কয়েক হাজার রোহিঙ্গা ভাইরা ছিলেন, আমি তাদের সাথে আলেমদের সাথে আমার কথা হয়েছে, সেখানকার যে তথ্য পাই আজকে তাদেরকে বার্মা ছাড়তে হলো কেন, মায়ানমার ছাড়তে হয়েছে, কারণ দুটো কারণ। নাম্বার ওয়ান কারণ হচ্ছে ওখানে আলেম সমাজ ঐক্যবদ্ধ ছিল না, আলেম সমাজ ঐক্যবদ্ধ ছিল না। দ্বিতীয় হলো ওখানে কোনো ইসলামী সংগঠন দল ছিল না, মুসলমানদের একটা দল ছিল না, মুসলমানদের দল ইসলামের দল এর জন্য ভরস, ঠিক না ঠিক? যদি দল থাকতো ওখানে, আমি একজনের সাথে মত বিনিময় করলাম, যিনি আরাকানের দারুল উলুম মাদ্রাসার যিনি হেড মুদ্দি ছিলেন মুমতাজুল মুহাদ্দিস, 50 বছর তিনি বুখারির হাফেজ, সেই মুহাদ্দিস মরহুম হুসাইন আহমদ, তার নাতির কাছে আমি বিস্তারিত শুনছিলাম, বর্ষিয়ান আলেম, তার কাহিনী শুনে আর গায়ের লোম খাড়া হয়ে ওঠে ভাইরা, অবাক হবে। কিন্তু তাদের শুধু ঐক্যবদ্ধতা না থাকার কারণে ওরা মসজিদ ভিত্তিক ফজিলতের বয়ান করে একটু দশ বিদায় নামাজ কালাম পড়ে বেঁচে থাকতো, মনে করতো এটাই যথেষ্ট মুসলমান বেঁচে থাকুক ওর মধ্যে। এটা যে মুসলমানদের ধ্বংসের রাস্তাটা বোঝে, দুনিয়ায় ধ্বংস, আখেরাতেও জান্নাত পাবে, ঠিক না ঠিক? আচ্ছা নবী, আপনারা জানেন তো উহুদের মাঠে নবী যাচ্ছেন, 1000 সাহাবী নিয়ে পথের মাঝখানে 300 লোক কেড়ে পড়েছিল না, ওরা কারা ছিল? ওরা নবীর হাতে কালেমা পড়ানো, ঠিক না ঠিক? ওরা নবীর পিছনে নামাজ পড়ানো, নবীর পিছনে মদিনার মসজিদে নামাজ পড়ে, ওরা বলছে রাসূল আমরা যাচ্ছিলাম বটে, কিন্তু আসলে এই ভয়ভীত করতেছে, রাজনীতির মাঠে যাবো না, জিহাদের মাঠে যাবো না, মারামারি কাটাকাটি যুদ্ধের মধ্যে আমরা নেই, আমরা তোমার হাতে কালেমা পড়ছি, নামাজ পড়বো মদিনার মসজিদে, রোজা রাখবো, তসবিহ করবো, কোরআন পড়বো, জিকির করবো, তোয়া করবো, তরুত পড়বো, এর বেশি আমরা ঝামেলা নেই। ওরা ফিরে গেল, ওরা কি নবীর প্রকৃত সাহাবী? সাহাবীর থেকে খারিজ হয়ে গেল, ঠিক আছে ঠিক? ওরা হয়ে গেল মোনাফিক, ঠিক কিনা? ইসলামের নামাজ মানছে, কালেমা মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, আমরা বলি বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা তো ওরা মানছে, কিন্তু মোনাফিক কেন? জিহাদকে মানলো না, ঠিক না ঠিক? কথা বলে বুঝতে হবে, কিন্তু জিহাদ মানলো না, ইসলামী আন্দোলন মানলো না, ইসলামী দল মানলো না, ইসলামের রাজনীতি মানলো না, এরা হলো মুনাফিক। নবীর হাতে কালেমা পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, নামাজ রোজা হজ জাকাত করে যদি মুনাফিক হয়, আজকের জমিনে যারা শুধু মসজিদ ভিত্তিক ইসলাম মানে, নামাজ রোজা হজ জাকাত মানে, যে আল্লাহ জমিন আল্লাহ তিন কামের কাজকে মানে না, নিঃসন্দেহে তারাও হবে মুনাফিক। কতক্ষণ ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতি দল তারা হতে, এই আয়াত যে আয়াত বলছি, তারা মসজিদুল হারাম কাবা শরীফ মদিনার মসজিদের খেদমত করেছে, কিন্তু ইসলামী আন্দোলন করে নাই, দিন কায়েমের ময়দানে আসে নাই, তারা হয়ে গেল জালেমের দল, তারা কিসের দল? কোরআন বলছে অনেক আলেমরাও জালেম। আমার প্রিয় হাজির, আমি নেসারিয়া মাদ্রাসা আলোচনা করেছিলাম বিষয়,
আমি সেদিকে আর যাবো না। কোরআন সূরা ফাতির আল্লাহ বলেছেন আলেমদেরকে আল্লাহ, সুম্মা আওরাসনাল কিতাবাল লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়ামিনহুম মুক্তাসিদু ওয়ামিনহুম সাবিকুন বিল খাইরাত বিইযনিল্লাহ। আসলে তো দায়ী আলেমেরা, সাধারণ ব্যক্তিরা দায়ী না, সমাজের নেতারা দায়ী না, রাজনৈতিক লিডাররা দায়ী না। আমরা শাহজালালের মতো বুঝাইতে পারি নাই, ঠিক না বেঠিক কতক্ষণ লাগে, আমরা সেইভাবে দিনকে পেশ করতে পারি নাই। তারা পেশ করেছিলেন আলালাউল খলকল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। আজকে ওই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ইমাম মুয়াজ্জিন আলেমরা যদি দাবি করতাম সরকারের কাছে, সরকার আপনাদের অত বেশি রাজনীতি করা লাগবে না। আল্লাহ বলছেন যে চারটি গুণ থাকা দরকার, আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সরকার মুসলিম সরকার চারটি কাজ, আমার দেশের সরকার যদি আজকে এক নম্বর কাজ নামাজ কায়েম করা, যদি পার্লামেন্টে বিলটা দিয়ে বলে নামাজ কায়েমের বিল পাস করা হলো মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, যদি এই সরকার বর্তমান সরকার এই বিলটা পাস করে দেয় আর ভোট চাওয়া লাগবে না বাড়ি বাড়ি, কতক্ষণ ঠিক নেবে ঠিক আইন কার বন্ধুরা আমার। দ্বিতীয় হলো আতাউ সাকাত, আল্লাহ বলে মুসলিম সরকার যারা দিন বা সাকাত ভিত্তি অর্থনীতি চালু করবে, সমাজে সুদ ভরে যাবে, সুদ ব্যাংকে সাদার মতো এনজিও আর সুদ, এই এনজিওরা পরিবারগুলো ধ্বংস করেছে, ঢাকার প্রেস ক্লাব মিটিং করে মিছিল করেছে, কি জানেন কিসের ঘর কিসের বর যাই ইচ্ছা তাই ঘর, স্বামীর ঘরে থাকবো না সমিতি ছাড়বো না, মিছিল করেছে, ঠিক না বেটি, সুদ আর সুদ ব্যাগে সাজার মতো ঘরে ঘরে, ব্রা কেয়া আশা প্রত্যাশা হতাশা কুয়াশা জলাশা পিপাসা সুদে সুদে ভরে দিয়েছে। ইসলাম মতো না সুদ হারাম, সুদ কি ধরে বেন কি সুদ হারাম। আমার গভর্নমেন্ট যদি বাংলাদেশ সরকার যদি এই সরকার দ্বিতীয় নম্বর তো পাল্লা দিয়ে দিয়েছেন চালু করে দেয় সুদকে হারাম করে টাকার ভিত্তিক সাদাকা ভিত্তিক অর্থনীতি চালু করে দেয় বাংলার জমিনে, আপনার সরকার এই দলকে জনগণের কাছে ভোট চাইতে পারি দেওয়া লাগবে না, ঠিক না ঠিক। তিন নম্বর হতো আমার বিল মারুফ, ন্যায় কাজের অর্ডার দেবে, আল্লাহ যেই কাজগুলোকে ন্যায় কাজ করেছে নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে ভালো ভালো কাজ করার অর্ডার করেছে সেই ভালো কাজগুলো আদেশ করবে, কোরআন ভিত্তিক পার্লামেন্ট চালু করে দেবে, ঘোষণা দিয়ে দেবে ইসলামের শরীয়ত আইনের বাইরে কোন কোর্ট কাছারি আইন আদালত চলবে না, ঠিক না বেটি। চার নম্বর হলো অন্যায় মুনকার, খারাপ কাজ বন্ধ, গান বাদ্য বাজনা ঢোল তবলা অশ্লীলতা পেহায়পনা যেই সমস্ত টিভির পর্দায় চলে গ্রামে গঞ্জে চলে এই সমস্ত অশ্লীল পেহায়পনা খারাপ কাজ একটাও চলবে না। বলুন তো দেখি এইরকম যদি সরকার কোন দল হয় সেই দলে কি গ্রামের ভোট চলা লাগবে, জোরে কর না ভাই। আমি কিন্তু কোন দলের পক্ষে বলছি না, আমি কার কথা বলছি, আমি কোরআন থেকে বলছি, সূরা হজের 141 নম্বরে, ঠিক নেবে ঠিক আমার বন্ধুরা। এই জন্য আল্লাহর প্রিয় দল জান্নাতি দলের নেতা তারা হবে যারা চারটি দফা দিয়া মুসলমানদের সমাজকে পরিচালনা করবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমি আমার সাবজেক্টের উপরে আলোচনা করার চেষ্টা করছি বন্ধুরা, আমার কথা কি বুঝতে পারছেন? এখন আর এখানে যে কথাটি বলছিলাম আবু উবায়দার কথা, দুটি কথা শেষ করে আমার আলোচনা শেষ, অনেক রাত পর্যন্ত আর কেন আরো 15 মিনিট কইকে দুটো কথা শেষ করে দেব বন্ধুরা। আল্লাহ দলের জান্নাতি দলের বৈশিষ্ট্য কোরআন থেকে হাদিস থেকে নবীর জীবন থেকে বলার চেষ্টা করেছি, আমি আমার ব্যক্তিগতভাবে কোনো কথা বলিনি। আসুন আবু উবায়দা নবীর সাহেব একটা কথা বললাম, আর এখানে এই দুর্দশা কেন, ওই হুসাইন আহমদ হুজুর কত বড় মুহাদ্দিস বীর সাহসী কল্পনা করা যাবে না, ওর নাতি আমারে বলছে আমার নানাজন যখন মসজিদে খুতবা দিতে দাঁড়িয়েছেন একদল বৌদ্ধ সন্ত্রাসীরা মসজিদ ঘিরে ফেলেছে মুসল্লি ভরা, আরে বলছে ইমাম নামাও এখানে খুতবা হবে না নামাও, ইমাম বলছে এই বৌদ্ধের দল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তুরা নাপাক, ওই নাপাক দেহ নাপাক পা দিয়ে আল্লাহর ঘরের বারান্দায় পা রাখতে পারবি না, সুবহানাল্লাহ, আল্লাহর অলি গর্জন দিয়ে কথা বলছে
তখন তিনি হুঙ্কার দিয়ে বলছেন, না না না, খুতবা বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না। ওই বৌদ্ধ সন্ত্রাসীরা তারা গুলি চালিয়েছে, একটা গুলি চালিয়েছে, ওই গুলি সুজা আল্লাহর ওলি হুসাইন আহমদের ডান বুকে আঘাত করেছে। গুলি চালিয়েছে, গুলি সুজার ডান বুকে। অবাক হবে, কোরআনের বুক, কোরআনের দেহ, হাদিসের আলেম মুমতাজুল মুহাদ্দিস এবং বীর সাহসী সেনাপতি, তিনি চেষ্টা করতেছিলেন এটা মুসলিম আলেমদের ডেকে ডেকে ঐক্য করার চেষ্টা করা শুরু করেছিলেন। এমনি সময় তার বুকে গুলি, যেই না গুলি চালিয়েছি আল্লাহর কিসার, ওই প্রথম গুলি তার বুকে ভেদ করলো না, তার পাজরে প্রবেশ করে নাই, গুলি বুকে লেগে রিটার্ন চলে গেছে ইহুদিদের গায়ে। ওরা অবাক হয়ে গেল, কিরি আশ্চর্য ব্যাপার, ইমাম খুতবা দিচ্ছি, আর একজন সন্ত্রাসী আর একটা গুলি চালিয়েছে, ওই গুলি তার ডান বুকে আঘাত করেছে, কিন্তু পূর্বের নেই, সেই গুলিও রিটার্ন চলে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা গুলি, সাত রাউন্ড গুলি যখন ফিরে চলে গেছে, আল্লাহর ওলি বলতে, শোনো অবদ্ধরা, ওই স্ত্রীর দুশ্মনেরা গুলি করে আমাদের বুককে ঝাঁঝরা করতে পারবে, আমাদের বুকের তাজা রক্ত নিতে পারবে, আমার বুকের কলিজা নিতে পারবে, আমাদের খুন নিতে পারবে, কিন্তু ইমান কেড়ে নিতে পারবে না। কথা বলা ঠিক না? ঠিক আরো ধরে গান ঠিক কিনা? হে জমিন, আল্লাহর জমিন, আলেমদের বুকের তাজা কলিজা নিতে পারবে, বুকের রক্ত নিতে পারবে, ওই ডোনাল্ড কি ভাই রাগ করেছেন? এত মানুষ তো একটু জোর টোর নেই কেন? এই ভাই, আজকে জেরুজালেমের কথা বললাম, জানেন তো বাইতুল আকসা পৃথিবীর প্রথম কেবলা, ঠিক না বেটি? হাজার হাজার নবীদের কেবলা, আমার নবীরও প্রথম কেবলা ছিল, ঠিক না বেটি? সেই কেবলা বাইতুল আকসায় আজকে তালা, ঠিক না? সেই মসজিদের তালা ঝুলছে, ইহুদিদের তালা মেরেছে, ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইহুদিদের রাজধানী ঘোষণা করেছে, তাদের মোকাবেলায় পৃথিবীর বীর সাহসী সন্তান এগিয়ে চলেছেন এরদোগান। জাতিসংঘে প্রস্তাব দিয়েছে না জেরুজালেম হবে মুসলমানদের রাজধানী, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই বন্ধুরা, মাহমুদ আব্বাস ডাক দিচ্ছেন, কাবার ইমাম ডাক দিচ্ছেন, অচিরেই আলেমদেরকে, মুসলিম বিশ্বের নেতাদেরকে ওই জেরুজালেমে কনফারেন্স ডাকা হতে পারে এবং জেরুজালেমকে মুসলমানদের রাজধানী বানাতে হবে, ইহুদিদেরকে বিতাড়িত করে বাইতুল আকসা আল্লাহর ঘর কিবলাকে উদ্ধার করতে হবে, ঠিক না? ঠিক, যদি সেদিন ডাক দেওয়া হয় সেই ময়দানে ছুটে চলবে মুসলমানকে, কিন্তু হাত তুলে দেখা আমার ভাই বন্ধুরা, শোনেন আর এবারে মায়ানমার ইতিহাস জানেন, ওই হুসাইন আহমদ হুজুরকে গুলি করেছে, পরিশেষে ওরা ফিরে চলে গেছে, নানা আসল মসজিদে রাতের বেলা মধ্যরাত্রিতে তার বাড়ি ঘেরাও করেছে সরাসরি সেনাবাহিনী, বৌদ্ধ সন্ত্রাসীরা আর সেনাবাহিনী আল্লাহর ওলির বাড়ি ঘেরাও করেছে, বাড়ি ঘেরাও করে যখন ডাক দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, আল্লাহর ওলি বুঝতে পেরেছেন অবস্থা কি হতে যাচ্ছে, তিনি বুঝে ফেলেছেন ওই বাড়িতে ঘরের ভিতরে নারী পুরুষ শিশুরা আছে, তিনি চিন্তা করলেন ওরা যদি আগুন জ্বালিয়ে দিতে পারে, মনে মনে ভাবছে এরা এরকম ক্ষতি করতে পারে,
এখন কি করা যায়? উনি চিন্তা করে ডেকেছে, আমি আগে বেরিয়ে যাই, তাদের মোকাবেলা করি, আমার জান দিয়ে শহীদ হয়ে যাব, অন্তত পক্ষে বাচ্চাগুলো মহিলারা বেঁচে যাক। আমার ভাই আল্লাহ গোলাম, আল্লাহর দিনের লড়াকু শহীদ, জানের মায়া করে না। যারা আল্লাহকে চায় তারা দুনিয়াতে কিন্তু জানের মায়া করবে না, ঠিক নেবে ঠিক। যারা একবার মেনে নিয়েছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যারা আল্লাহর কাছে মাথা নত করে, তারা বাতিলের কাছে মাথা নত করে না। যদি উনি আপোষ করেন, ওরা তাকে নিয়ে যদি চাইলো গ্রেফতার করে, আপনি এক বড় আলেম, বড় আপনি দেবতা, আপনাকে মারবো না যদি আপনি আমাদের সাথে চলে। বলো না, তোমরা কি চাও? এই জমিন আল্লাহর, এখানে আইন, এখানে মুসলমান বেঁচে থাকবে, তোমরা আমাদেরকে মারতে পারো, খুন করতে পারো, তোমাদের কাছে মাথা নত করে আপোষ রফা করা যাবে না। আলেম আপোষ করবে না, আলেম হবে দীন কায়েমের জন্য অগ্রবর্তী সিনে পুঁথি। কোরআনের যে আয়াতে পড়লাম সূরা ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আওরাসনাল কিতাব আল্লাযী আস্তাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে বাছাই করি কিছু আলেমকে কোরআনের ওয়ারিশ বানাইলাম, তারা কোরআনের রাস কায়েমের নির্ভীক সেনাপতি হবে। কিন্তু আল্লাহ বললেন তারা তিন ভাগে ভাগ হয়ে গেল, এক ভাগ হলো পামিন হুম জালিমুন লি নাফসি, তাদের মধ্যে এক ভাগ হলো জালেম, আর এক ভাগ হলো অমিন হুম মুক্তাসিদুন, আর এক ভাগ হলো দোয়াসলা। দোয়াসলা সাপের গেল সুমা খায়, ব্যাঙ্গের গেল সুমা খায়, আল্লাহর ঘরে সিজদা দেয় আর বাতিলের সঙ্গে হাত মিলায়, ঠিক না বে ঠিক? এরা হলো মুনাফিক। আর প্রকার আহুম আমিনকুম সাবিকুন বিল খাইরাত বিইযনিল্লাহ, আল্লাহ বলছেন আর এক ভাগ হলো আল্লাহর জমিন, আল্লাহ তিন কায়েমের অগ্রবর্তী সেনাপতি, নির্ভীক সেনাপতি, দুনিয়ার কোনো কিছু ভয় পায় না। এরা হলো আল্লাহর প্রিয়। আমার বন্ধুরা, এই আল্লাহর হুসাইন আহমদ সাহেব, তিনি কোন ভয় পাইলেন না, মাথা নত করলেন না, ঘর থেকে বের হলেন, হংকার দিয়ে বললেন, ও অঞ্চল ছুটির বুদ্ধরা, আমার তাতে কলেজা বিলিয়ে দেব কিন্তু মাথা নত হবে না। অবশেষে পরিশেষে আল্লাহর ওলি তাদের কাছে বুকটা পেতে দিলেন, ওরা গুলি করলাম, শত শত রাউন্ড গুলি করেছি, একটা গুলিও তার বুকে বিদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলে জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ণ দেবী, নারায়ণ দেবী, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি তো ভাঙা গলায় অনেকক্ষণ কথা বললাম, 3 ঘন্টা হয়ে গেল, এখন আমাদের সকলের প্রিয় কণ্ঠ, যেই কণ্ঠ আল্লাহর ওলির কণ্ঠ, সরাসরি আমার প্রিয় ভাই আব্দুল আলামিন ভাই মঞ্চে এসেছেন, প্রাণ ভরে সুললিত কণ্ঠ দিয়ে আপনাদেরকে কোরআন শোনাবে আলহামদুলিল্লাহ। আমি কোনো মতে ভাঙা গলায় এই মানে কোনো মতে হাসড়াইতে হাসড়াইতে দুটো কথা কইল, কথা বুঝছেন? আমার কথা মন খারাপ করছেন, রাগ করছেন? সাবজেক্ট এমন দিছেন যা কোন দলটি জানি নাকি, ঠিক না ঠিক? আমি কোরআন থেকে কয়েকটি গুণের কথা বলেছি, এখন দেখেন গুলি করে তাও বুকে বিদ্ধ হয় না, অবশেষে তারা সবাই মিলে তাকে গ্রেপ্তার করে ফেলেছে, রশি দিয়ে বেঁধে, গলায় রশি দিয়ে বেঁধে বেঁধে চেপে চেপে হত্যা করতে পারে না, চিৎকার দিয়ে শুধু তাক পেরে দিয়েছে আল্লাহ। আমার প্রিয় ভাঙ বন্ধুরা, শেষ পর্যন্ত তাকা শত শত সৈনিকরা গলা চেপে তাকে গলা শ্বাস হত্যা করে, মেরে হত্যা করে, ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে আগুন দিয়ে 11 জন শিশু বাচ্চা নারী সহ পুলিশ সার্কার করে দিয়েছে। অনেকে পুলিশ সার্কার হয়েছিল, আল্লাহর ওলির দেহটা আগুনে পড়ে নাই। আমার ভাই বন্ধুরা, এই আরাকানিদের কথা বলছিলাম, আজকে তারা মার খাইছে, দেশ ছাড়তে বাধ্য হয়ে দুটো কারণে, আর আমাদের ঐক্য ছিল না, আর সেখানে ইসলামী দল ছিল, ঠিক না ঠিক? তারা বলছে আজ যদি সেটা থাকতো ওদেরকে আরাকান ছাড়তে হতো না। আমার বন্ধুরা, আমার দেশে লক্ষ লক্ষ আলেমদের কাজকে ভুলে গেলে চলবে না, ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে ধরতে হবে, আল্লাহ ভালোবাসবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।
আজকে 30 লাখ আলেম বাংলাদেশে আছে, কেউ তিন কুলি, কেউ পাঁচ কুলি, কেউ গোল, কেউ কানি ফাড়া, কেউ জুব্বা, বিভিন্ন পন্থী, সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এই জমিনটাকে কোরআনের আগে রঙিন করার জন্য ওই ইউরোপিয়ান কালচারকে মোকাবেলা করে, আমেরিকান সংস্কৃতি মোকাবেলা করে, দিল্লির সংস্কৃতি মোকাবেলা করে, মুসলমানদের সংস্কৃতির সাথে মিলিয়ে আল কোরআনের রাজ কায়েমের জন্য সব আলেম ইমামদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক না ঠিক? আমরা কোরআনের রাস্তায় ঠিক কিনা কোন কার কাছে শের বাদু হাত ধরে দেখিয়ে দেয়, নারায় তুমি নারায় তাকবীর আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন, জবান খুলে জোরে বলি আমিন। আমি বিদায় নিচ্ছি। আমি আমার সাবজেক্টের উপরই থেকে ক্লাদিস থেকে যতটুকু কত বেশ করেছি, আসুন আমরা সবাই মিলে তার আমলের চেষ্টা করি। আল্লাহ আমাদের আমলে জিন্দগিকে সুন্দর করে, আল্লাহর এই জমিনটাকে সোনার বাংলাকে গড়তে আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।